আজকে ক্লাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো। দুই মিনিট সময় নেব, দুই মিনিট না, দেড় মিনিট সময় নেব, আর আমরা দেড় মিনিট পরে ক্লাস শুরু করে দিব। জি আজকে লেকচার 20 20 চলছে, 20 মিশন পার্ট 2 বা 3। আজকে আপনাদের পড়া হচ্ছে বহুভুজ, তারপর হচ্ছে মানে পলিগন, ট্রাপিজিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে সার্কেল, ঠিক আছে। আর ডাক্তারদের ব্যাচ ক্লোজ করে দেবো 3-4 দিনের মধ্যে। ডাক্তারদের ব্যাচটা ক্লোজ হয়ে গেলে আপনাদেরকে আমি টানা ক্লাস দিব, হ্যাঁ, টানা ক্লাস দিব, সেখানে বিন্যাস সমাবেশ আগে পড়াবো, ঠিক আছে। বিন্যাস সমাবেশ আগে পড়াবো, বিন্যাস সমাবেশ আমি মোটামুটি 5টা লেকচারের মতো লাগবে, ঠিক আছে। টানা ক্লাস দিয়ে দেবো, টানা পড়ার পর 3 দিন বা 4 দিন ক্লাস দিতে পারে, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি শুরু করবো এখনই, তার আগে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমি আসলে আমি অসুস্থতা আসলে আমার গাফিলতির জন্যই আসলে হয়ে গেছে, তো এই জন্য ক্লাস যে মিস গেল 5-3 দিন, এই জন্য আমি আপনাদের কাছে খুব আগেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি, ঠিক আছে। সামন্তরিক আর বর্গ, আচ্ছা সামন্তরিক বর্গ কমপ্লিট সম্পূর্ণ হয়নি, কারণ কি এই বৃত্তের সাথে রিলে আমি বলছি জিওমেট্রির মানে ওভারঅল ক্লাসটা, ওভারঅল দুইটা ক্লাস হবে ওভারঅল, হ্যাঁ, মানে সবগুলো শেষ হওয়ার পরে একটা বা দেড়টা বা দুইটা ক্লাস হবে হচ্ছে ওভারঅল, অর্থাৎ সেখানে সবকিছুই থাকবে। এখনো শেষ হয়নি, কোনো কিছুই শেষ হয়নি, আপনার পারবেন, সমস্যা নেই। আচ্ছা এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটু ঝামেলার জন্য মানে এই অসুস্থতা আসলে আমার নিজের জন্য হয়ে গেছে। এই সকাল 7টা থেকে প্রতিদিন দুপুর 12টা পর্যন্ত আমার আমাকে পড়াতে হয়, মানে আমার পার্সোনাল ব্যাচ থাকে এখানে রাত্রে, এখানে পড়াই। এই পড়ানোটা আসলে প্রতিদিন সকাল 7টার দিকে যাই, না খেয়ে লাস্ট 4 মাস আমি সকালবেলা না খেয়ে পড়াইছি। তো না খেয়ে মানে কেন, কারণ খাওয়ার সময় থাকে না বা অত সকালবেলা খাইতে ইচ্ছাও করে না, কিন্তু 12টা পর্যন্ত না খেয়ে মানে পড়ানোর কারণে, কন্টিনিউ করার কারণে এই অসুস্থতা হয়ে গেছে। আসলে কিছু করার নেই, এখন দেখা যাক, মানে শারীরিক দুর্বলতা একটু ছিল এখনো আছে, তারপর আপনাদের ক্লাসটা তো নিতে হবে, কিছু করার নেই, কারণ ক্লাস শেষ করে দিতে হবে আপনাদের যত দ্রুত সম্ভব, এবং ভালোভাবে পড়ায় শেষ করতে হবে। আচ্ছা আমরা শুরু করি তাহলে, আমাদের আজকে পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে, প্রথমে আমি শুরু করছি বহুভুজ দিয়ে, অনেক সময় পার করে দিচ্ছি, বহুভুজ পলিগন, বহুভুজ। আচ্ছা এগুলোর পিডিএফ আপনাদেরকে দিয়ে দিবো, সমস্যা নেই, ঠিক আছে, পিডিএফ দিয়ে দিবো, পিডিএফ মোটামুটি রেডি হয়ে গেছে, আপনাদেরকে দিয়ে দিবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, স্ক্রিনে দিতে হবে। বহুভুজ ইংরেজি হচ্ছে পলিগন, পলিগন বহুভুজ, বহুভুজ আছে হচ্ছে ওই
বহুভুজ থেকে আমাদের কি প্রশ্ন আসে সেটা আমরা আগে বুঝি। সেটা হচ্ছে আচ্ছা বহুভুজ থেকে প্রশ্ন আসে হচ্ছে একটা বহুভুজের অন্তঃস্থ কোণের মোট পরিমাণ, প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ, তারপর অন্তঃস্থ কোণগুলো মোট কত, সমষ্টি মানে অন্তঃস্থ কোণের সমষ্টি কত, তারপর বহিঃস্থ কোণ, প্রতিটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণগুলো মোট কত, প্রতিটি বহিঃস্থ কোণ কত, ঠিক আছে, কত সমকোণ, এই টাইপের কোশ্চেন গুলা পরীক্ষাতে আসে, কয়টা বাহু আছে। তো বহুভুজ কি, বহুভুজ হচ্ছে ত্রিভুজ একটা বহুভুজ, ত্রিভুজ একটা বহুভুজ, চতুর্ভুজ একটা বহুভুজ, পঞ্চভুজ একটা বহুভুজ, যার বহু বাহু, সেটা এরকম জানেন, মনোযোগ দিবেন। এই যে আমি এখানে একটা বহুভুজ আঁকাইছি, বহুভুজ আঁকাইছি, দেখেন তার কয় বাহু, এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে এটাকে ষড়ভুজ, এটাকে কি ভুজ, ষড়ভুজ, মনোযোগ দেন, তাহলে এটা একটা ষড়ভুজ, তাহলে ষড়ভুজ কেন ছয় বাহু, এক দুই তিন চার পাঁচ ছয়, তো আমাদের দেখেন একটা একটা বহুভুজ যত ভুজ বিশিষ্ট তার শীর্ষ থাকবে ততটা, এই যে এটা একটা শীর্ষ, 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 তাহলে যেহেতু এটা ছয় ভুজ তার শীর্ষ থাকে কয়টা, ঠিক আছে, তার শীর্ষ থাকবে ছয়টা, এই যে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে তার অন্তঃস্থ কোণও থাকবে ছয়টা। আবার বলছি একটা বহুভুজ যত বাহু বিশিষ্ট তার অন্তঃস্থ কোণও থাকবে ছয়টা, তাহলে যেহেতু বহুভুজটা ছয় বাহু বিশিষ্ট তাহলে অন্তঃস্থ কোণ থাকবে ছয়টা। এই একটা অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ মানে এর বহুভুজের অভ্যন্তরে কোণ, এই একটা অন্তঃস্থ 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 কোণ। আবার বলছি একটা বহুভুজ যত বাহু বিশিষ্ট তার অন্তঃস্থ কোণ থাকবে ততটা, তার শীর্ষ থাকবে ততটা, ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো একটা বহুভুজের এই অন্তঃস্থ কোণ গুলার সমষ্টি কত। আবার বলছি মনোযোগ দাও প্লিজ, হ্যাঁ ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজ, বহুভুজ হ্যাঁ ত্রিভুজ এবং চতুর্ভুজ বহুভুজ, কোনো সমস্যা নেই। আচ্ছা যে বহুভুজের তিন বাহু সেটা ত্রিভুজ, যে বহুভুজের চার বাহু সেটা চতুর্ভুজ, ঠিক আছে, যে বহুভুজের পাঁচ বাহু সেটা পঞ্চভুজ, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই বহুভুজের বাহু কয়টা, এক ছয়টা, তাহলে কোন কয়টা, ছয়টা। তো প্রথম প্রশ্ন মনোযোগ দিন প্লিজ, প্রথম প্রশ্ন হচ্ছে একটা বহুভুজের এই অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, এখানে যে কয়টা কোণ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, না এই ছয়টা কোণের সমষ্টি কত, তাহলে একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কিন্তু আবার বলছি এই কোণগুলো প্রতিটা মান না, সবগুলো কোণ মিলে কত, ঠিক আছে, তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝে পড়বো, মুখস্থ করবো না কিন্তু আমরা বুঝে পড়বো, ঠিক আছে। আচ্ছা তাহলে একটি বহুভুজের আমরা প্রথম করবো হচ্ছে একটি বহুভুজের, বহুভুজের অন্তঃস্থ কোণগুলো, অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, কোণগুলোর সমষ্টি নির্ণয়। ছয়টার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কি সবগুলো কোণ যোগ করলে কত হবে, ওকে সমষ্টি নির্ণয় করবো, দেখেন এটা, এইটা করার জন্য আমরা এই বহুভুজটাকে, ঠিক আছে, এই বহুভুজটাকে আমরা এখন একটা বুদ্ধি করব, দেখেন কি করব, সূত্র তো আছেই, সূত্র পরে আগে কনসেপ্ট বুঝি, হ্যাঁ আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই বহুভুজটাকে আমরা ত্রিভুজে কনভার্ট করে দেবো, তাহলে দেখেন এই কোণা আর এই কোণা জোড়া দিচ্ছি, এই একটা ত্রিভুজ, এবার এই কোণার সাথে এই কোণা জোড়া দিচ্ছি, একটা ত্রিভুজ এই কোণার সাথে এই কোণা জোড়া দিচ্ছি, এই একটা ত্রিভুজ, তাহলে দেখেন এই বহুভুজের ভিতরে কয়টা ত্রিভুজ হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ত্রিভুজ হয়েছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের ভেতরে যে তিনটা কোণ আছে, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণ মিলে 180, রাইট, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা আবার এই ত্রিভুজের ভেতরে যে তিনটা কোণ আছে, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিন কোণ মিলেও কিন্তু 180 ডিগ্রি। আবার এই ত্রিভুজের ভিতরে তিনটা কোণ আছে, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিন কোণ মিলে 180, কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। আবার এই ত্রিভুজের ভিতরে তিন কোণ আছে, এইটা, এইটা আর এই যে এইটা, এই তিন কোণ মিলে 180 ডিগ্রি, তার মানে এই বহুভুজের ভিতরে যে কোণ গুলো আছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই সবগুলো মিলে, দেখেন এই সবগুলো মিলে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তাহলে কি কয়টা ত্রিভুজ, একটা দুটা তিনটা চারটা, তাহলে প্রতি ত্রিভুজের জন্য 180, এই জন্য এই 180 এরকম কয়টা, একটা দুটা তিনটা চারটা, চারটা 180, তার মানে মোট কোণের পরিমাণ হলো 180 গুণ 4, ব্যাস 4 হলো 72, মানে কত, 720 ডিগ্রি।
তার মানে আমরা কি করব, বহুভুজের অভ্যন্তরীণ কোণ নির্ণয় করার সময় এর ভিতরে আমরা ত্রিভুজ বানাই ফেলব। কিন্তু অনেকে আমাকে বলবেন যে এই কোণার সাথে যদি এই কোণা যোগ করি বা এই কোণার সাথে যদি এই কোণা যোগ করি তাহলে তো একটা ত্রিভুজ হয়। কিন্তু ভাইয়া এই কোণার সাথে এই কোণা যোগ করলে ত্রিভুজটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ওভারল্যাপ ছাড়া যতটা ত্রিভুজ তৈরি করা যাবে। কেন? আপনি যখনই এই রেখাটা টান দিবেন তখন এই বাহুটার সাথে এই রেখাটা ওভারল্যাপ হয়ে যাবে, ওভারল্যাপ ছাড়া যতটুকু ত্রিভুজ গঠন করা যাবে। বুঝা গেছে কিন্তু ওভারল্যাপ ছাড়া কয়টা ত্রিভুজ গঠন করা যায়, এই চারটার বেশি হবে না। তাহলে প্রতিটা ত্রিভুজের জন্য 180 ডিগ্রি, তাহলে এরকম চারটা 180 ডিগ্রি, অর্থাৎ এই সবগুলো কোণ মিলে হবে এই চারটা 180 ডিগ্রি, তাহলে 180 × 4 = 720 ডিগ্রি। তার মানে এই যে ষড়ভুজ, এই ষড়ভুজ এটা তো ষড়ভুজ, এই ষড়ভুজের এই অভ্যন্তরীণ কোণ কয়টা? 6টা অভ্যন্তরীণ কোণ। এই 6টা অভ্যন্তরীণ কোণ বা অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি কত ডিগ্রি? 720 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আপনারা কি বুঝছেন কনসেপ্টটা কিভাবে আমরা অন্তঃস্থ কোণ, আমরা বলছি ভেতরের কোণ গুলা, এই অন্তঃস্থ কোণ গুলা সমষ্টি কি করে বের করবো বহুভুজের ক্ষেত্রে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কমেন্ট করে জানাবেন দুই একজন যে কি অবস্থা, বুঝলেন কিনা। আচ্ছা, এখন এটা তো ষড়ভুজ, কিন্তু যদি হয় 18 ভুজ, যদি হয় 20 ভুজ, যদি হয় 23 ভুজ, বলবে একটা কি বহুভুজের বাহু সংখ্যা 24টি, মানে 24 বাহু বিশিষ্ট একটা বহুভুজ, বলবে অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? তাহলে আপনি কেমন 24 বাহু বিশিষ্ট বহুভুজ আঁকায়ে যেরকম আঁকায়ে আপনি করবেন তারপরে কোণ বের করবেন? না, এটা করা যাবে না, আমরা অন্য কাজ করব। কি কাজ করবো? আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো, দেখেন মনোযোগ দিন প্লিজ, এখানে এখন কনসেপ্টটা ক্লিয়ার করে না, এখানে মোট কয়টা বাহু ছিল? 6টা বাহু। শুনেন, যতটা বাহু ভেতরে ত্রিভুজ হবে তার চেয়ে 2টা কম, প্লিজ এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। ত্রিভুজ মানে বাহু যত, যত বাহু বিশিষ্ট ভুজ ত্রিভুজ হবে তার চেয়ে 2টা কম। তাহলে এখানে ছিল 6 ভুজ, ত্রিভুজ হয়েছে 1টা 2টা 3টা 4টা, ব্যাস। তাহলে যত বাহু বিশিষ্ট ভুজ ত্রিভুজ হবে তার চেয়ে 2টা কম, সব অলওয়েজ, তাহলে ত্রিভুজ হবে 2টা কম। তাহলে দেখেন এই যে, তার মানে 180, এখানে কয়টা 180 হবে? যত বাহু বিশিষ্ট বহুভুজ তার চেয়ে 2টা 180 কম হবে। তাহলে 6টা বাহু ছিল, 180 কয়টা হয়েছে? 4টা, মানে 4টা ত্রিভুজ, মানে প্রতি ত্রিভুজ 180, তাহলে এই জন্য 180 × 4, ব্যাস। কিন্তু যদি 7 বাহু বিশিষ্ট ভুজ হতো, সপ্তভুজ, তাহলে এরকম ত্রিভুজ হতো 5টা, তাহলে প্রতি ত্রিভুজের জন্য 180, তার মানে 180 কয়টা হতো? 5টা। তখন 5 × 180 করলে মোট কোন হচ্ছে 5 × 90, ট্রায়াঙ্গেলে 3 বাহু লাগে, হ্যাঁ 3 বাহু, তাহলে ট্রায়াঙ্গেলে 3 বাহু, তা 3 বাহু হলে ত্রিভুজ কয়টা হবে? যতটা বাহু তার চেয়ে 2টা কম হবে ত্রিভুজ, তাহলে 3 বাহু, 2 বাহু 2টা কম হলে 1টা ত্রিভুজ হবে, তাই 1টা ত্রিভুজেই 1টাই ত্রিভুজ। মুনতাসিম মামুন, বুঝতে পারছেন কি? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো যদি 12 ভুজ হয়, 12 ভুজ, 12 বাহু বিশিষ্ট ভুজ, তাহলে কি হবে? 10টা ত্রিভুজ হবে। তাহলে প্রতিটা ত্রিভুজের জন্য 180, তাকে কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ করলে মোট অন্তঃস্থ কোণের সমষ্টি পাবো, ঠিক আছে না? মোট অন্তঃস্থ কোণের সমষ্টি পাবো, ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো তার মানে যত বাহু বিশিষ্ট ভুজ ত্রিভুজ হবে তার চেয়ে 2টা কম, 2টা কম, আচ্ছা ত্রিভুজ হবে তার চেয়ে 2টা কম। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে এন বাহু বিশিষ্ট ভুজ হলে, এন বাহু মানে বাহু সংখ্যা এন টা, এন সংখ্যক বাহু বিশিষ্ট ভুজ হলে ত্রিভুজ হবে হচ্ছে n-2 সংখ্যক, কেন 2টা ত্রিভুজ কম হবে? তার মানে মোট কোণ হবে 180 × n-2, এটাই হলো সূত্র। দেখবেন বইয়ে লেখা আছে যে একটা সুষম, একটা বহুভুজের সুষম না, একটা বহুভুজের মোট অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি n-2 × 180, n-2 × 180, যেখানে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। কেন n-2 হয়েছে আশা করি বুঝতে বুঝে গেছেন, কেন? যত বাহু বিশিষ্ট ভুজ হবে ভিতরে ত্রিভুজ তার চেয়ে 2টা কম হবে, এই জন্য n বাহু বিশিষ্ট ভুজ হলে ত্রিভুজ হবে ভেতরে হচ্ছে n-2 সংখ্যক, আর প্রতিটা ত্রিভুজের জন্য 180 ডিগ্রি, এই জন্য মোট কোণ হবে 180 × n-2। তাহলে আমরা একটা সূত্র পেলাম যে একটা ত্রিভুজের মোট অন্তঃস্থ কোণের সমষ্টি n-2 × 180, যেখানে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা, ক্লিয়ার? আচ্ছা, একটি একটি বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি, অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি,
ঠিক আছে, তাহলে একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি মানে অন্তঃস্থ কোণগুলো যোগ করলে যে কোণ আসবে সেই কোণটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করছি, কোণ সবগুলো কোণ। আচ্ছা কোণ অন্তঃস্থ কোণের সমষ্টি, অন্তঃস্থ বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, হ্যাঁ অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি মানে পুরো সবগুলো কোণ, হ্যাঁ সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি থিটা ইজ ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। ব্যাস এটা একটা সূত্র পাইলাম আমরা যে একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি এন মাইনাস টু ইন্টু 180, যেখানে এন হলো বাহুর সংখ্যা। বহুভুজের কি বাহুর সংখ্যা, কতটা বাহু। ওকে তাহলে আমরা একটা সূত্র পাইলাম, কেমন পাইলাম কি মোট সবগুলো কোণ মিলে কত হবে, সবগুলো কোণ যোগ করলে কত হবে, আবার বলছি কোণগুলো যোগফল। হ্যাঁ এখন পরীক্ষা আসবে, এখন এখান থেকে আমরা সব বের করবো। পরীক্ষা আসবে যে একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ, একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ, ঠিক আছে। আচ্ছা একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি যত সমকোণ, আচ্ছা কত সমকোণ, আচ্ছা একটি সুষম বহুভুজের, আচ্ছা সুষম বহুভুজের সুষম না বারে সুষম বলছি, সুষম কথাটা পরে আসছি, একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ, মানে এই অন্তঃস্থ কোণগুলা কত সমকোণ, মানে কতটা 90 ডিগ্রি, কতটা 90 ডিগ্রি, মানে এই অন্তঃস্থ কোণগুলা যোগ করলে মোট কতটা 90 ডিগ্রি হবে, কথা কি বুঝতে পারছেন। তাহলে তাহলে মোট পরিমাণ এইটা, এক সমকোণে কয় ডিগ্রি, এক সমকোণ সমান 90 ডিগ্রি, কত প্লিজ, এক সমকোণ 90 ডিগ্রি, তার মানে এই মোট কোণকে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে কতটা সমকোণ বা কতটা 90 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে একটা সুষম সরি একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ সেটা বের করতে কি করতে হবে, এই মোট কোণকে 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তো পাবো কতটা 90 ডিগ্রি মানে কত সমকোণ, ক্লিয়ার। আচ্ছা তার মানে মোট কোণ হচ্ছে এন মাইনাস টু ইন্টু 180, একে আমরা কি করবো 90 দিয়ে ভাগ করলে পাবো যে একটা বহুভুজের এই অন্তঃস্থ কোণগুলো কত সমকোণ, ঠিক আছে। এটা দিয়ে কেটেছিলাম, এটা হচ্ছে 2 বার 9 2 18, তাহলে এই 2 দিয়ে গুণ করেন, তাহলে 2 দিয়ে গুণ করে 2n আর 2 2 2 4 তাহলে 2n-4, এতটা নম্বর এত সমকোণ, এত সমকোণ দিয়ে আছে, এটা এত সমকোণ। এটা কিন্তু পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা না, বিসিএস মানে বিসিএস আসতে পারে, আমার ঠিক মনে পড়ছে না, পরে পরীক্ষা আসছে যে একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ, তাহলে মোট কোণ যদি জানা থাকে তাহলে মোট কোণকে 90 দিয়ে ভাগ করলে তো পাওয়া যাবে কয় সমকোণ, ক্লিয়ার। এখন দেখেন আপনাকে যদি বলে একটা পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, পঞ্চভুজ দেখেন পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ, তাহলে পঞ্চভুজ তাহলে প্রথমে আমাকে বের করতে হবে মোট কত সমকোণ, সরি মোট কত কোণ, তাহলে পঞ্চভুজের এখানে এর মান 5, তাহলে 5-3 দেখেন 5-2 তাহলে 3, তাহলে 3 × 180, 3 × 180 মানে এবার একে কি করবো 90 দিয়ে ভাগ করবো, এটা কেটে গেল 90 ডিগ্রি, এই জন্য আমরা মোট কোণকে 90 দিয়ে ভাগ করা মানে কতটা 90 ডিগ্রি, মানে কোণগুলো মোট কতটা 90 ডিগ্রি মানে কতটা সমকোণ সেটা পাওয়া, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি আর একটা বহুভুজের অন্তঃস্থ কোণগুলো কত সমকোণ সেই কনসেপ্টটা শিখলাম। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে একটা বহুভুজ যদি সুষম হয়, মনে দিতে প্লিজ এখানে কিন্তু ঝামেলা আছে, আবার বলছি এখানে কিন্তু ঝামেলা আছে, একটা সুষম একটা বহুভুজ যদি সুষম হয়, প্রশ্ন হচ্ছে সুষম কি, সুষম হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমান সেই বহুভুজকে বলে সুষম বহুভুজ। তাহলে সব বহুভুজ কিন্তু সুষম না, কেন বাহুগুলো যদি সমান না হয় সুষম না, কিন্তু বাহুগুলো যদি সমান হয় এবং প্রতিটি কোণের মান যদি সমান হয় তাহলে সেই বহুভুজকে আমরা বলবো সুষম বহুভুজ, ক্লিয়ার। আচ্ছা এখন আমরা বের করবো একটা সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ, এতক্ষণ বের করছি কি মোট সবগুলো কোণ,
আচ্ছা দেখেন, আমি আপনাদের একটু এখানে কথা বলি। বিসিএস এর সিলেবাসটা এমন সিলেবাস যেখানে সিলেবাসকে 100% ফলো করা হয় না। আহার ভাইয়া আপনাকে বলছি কেন, বিসিএস এর সিলেবাসে কিন্তু কারক নাই, কারক কিন্তু নেই, দেখবেন কারক নেই, বিসিএস এর সিলেবাসে কারক নেই, কিন্তু 40 নম্বর প্রিলিতে কারক থেকে প্রশ্ন আসছে। এখন আপনি কি পিএসসি কে জিজ্ঞাসা করবেন এই কারক তো সিলেবাসে নেই, কারক থেকে কেন প্রশ্ন করা হলো? কথা কি বুঝছেন? আপনার জিওমেট্রিতে এই বহুবুজ থেকে প্রশ্ন অনেক জায়গাতেই আসছে, বিসিএস এ 35 এর আগেও আসছে, বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? এখানে বিসিএস আসবে কি আসবে না সেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ না, জিনিস হচ্ছে যেহেতু সিলেবাসে আছে আমাদের পড়তে হবে এটাই। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা করবো একটা বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ, ঠিক আছে? বুঝে দিচ্ছি, এতক্ষণ করলাম হচ্ছে মোট। আচ্ছা এবার করবো হচ্ছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ, মনে রাখবেন একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ। আচ্ছা সুষম বহুভুজ মানে কি তাহলে বললাম? সুষম বহুভুজ মানে হচ্ছে যে বহুভুজের প্রতিটি কোণ সমান, প্রতিটি বাহু সমান, তাকে আমরা কি বলবো? আচ্ছা সুষম বহুভুজ মানে হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণ সমান, তাহলে এটা সুষম বহুভুজ। যদি আচ্ছা লিখছি একটি সুষম, একটি সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাণ, একটি সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাণ, প্রতিটি কোণের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা তাহলে মোট কোণ, মোট কোণ হচ্ছে এন মাইনাস টু ইন্টু কত, 180 ডিগ্রি। দেখেন মোট কোণ কিন্তু এন মাইনাস টু, মোট কোণ এন 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 বাহু বিশিষ্ট একটা বহুভুজ, এবং সেটাকে আমরা বলছি সুষম বহুভুজ, মানে বাহুগুলো সমান। শোনেন বাহুগুলো সমান হলে কোণগুলো এমনি সমান, সুষম বহুভুজ মানে বাহুগুলো সমান, আর বাহু সমান হলে কোণ প্রত্যেকটা কোণ সমান হবে, মানে প্রত্যেকটা কোণ, এই যে দেখুন এই বাহুগুলো যদি সমান হয় প্রত্যেকটা কোণের মানও কি হবে? সমান হবে। প্রত্যেকটা কোণের মানও যদি সমান হয়, খেয়াল করবেন প্লিজ, তাহলে এখানে বাহুর সংখ্যা যতটি কোণ আছে ততটি, বাহু যদি 5টা থেকে কোণ আছে 5টা, বাহু যদি 7টা থেকে কোণ আছে 7টা, আর সুষম বহুভুজ হলে প্রতিটি কোণের মান সমান, তাহলে এই মোট কোণকে বাহুর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই তো পাবো প্রতিটা কোণের মান, ঠিক আছে? মোট কোণকে কি করব, মোট কোণকে, মোট কোণকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটি কোণের মান পাওয়া যাবে, তাহলে এইটা হলো প্রতিটি কোণের মান। দেখেন এই যে প্রতিটি কোণের মান নির্ণয় সূত্র কিভাবে পাবো, মোট কোণ বের করবো, আগে মোট কোণ তো বের করা বুঝেছি, এন মাইনাস টু ইন্টু 180, তারপর কি দিয়ে ভাগ, যতটা বাহু সেই বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটা কোণের মান বের হবে, প্রত্যেকটা কোণের মান, ঠিক আছে? কিন্তু এবার একটু মানে এখানে নোট লাগবে, সেটা হচ্ছে প্রতিটি কোণের মান আমরা এই সূত্র দিয়ে তখনই বের করতে পারবো যখন সুষম বহুভুজ হবে, কারণ সুষম বহুভুজ হলে প্রতিটা কোণের মান সমান, তাই বাহুর সংখ্যা দিয়ে ভাগ করছি প্রত্যেকটা কোণের মান চলে আসছে। কিন্তু যদি এটা সুষম বহুভুজ না অন্য 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 ভুজ হয়, এটা একরকম এটা একরকম এক এক বহু এক এক রকম, তখন এইভাবে সরাসরি বের করা যাবে না, হয়তো অন্য প্রসেসে যাবে, কিন্তু এইভাবে সরাসরি বের করা যাবে না, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে কিন্তু মোট কোণের পরিমাণ, মোট কোণ একটা বহুভুজের মোট কোণের পরিমাণ সব সময় এই সূত্র দিয়ে বের করা যাবে, সেটা সুষম হোক আর বিষম হোক বা অসম হোক কোনো সমস্যা নাই, মানে মোট কোণের পরিমাণ যে কোনো বহুভুজের ক্ষেত্রে এই সূত্র দিয়ে বের করা যাবে, কিন্তু প্রতিটি কোণের পরিমাণ বের করা যাবে শুধু তখনই যখন বহুভুজটা কি হচ্ছে সুষম হচ্ছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, একটা বহুভুজের অন্তস্থ কোণের মোট পরিমাণ, একটা বহুভুজের অন্তস্থ কোণগুলো মোট কত সমকোণ, আর একটা বহুভুজ যদি সুষম হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটা কোণের মান কেমন হবে, সেই জিনিসটা সম্পর্কে আমরা আইডিয়া পেলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা দেখলাম, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এবার একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণ গুলোর সমষ্টি বের করবো, বহিঃস্থ কোণ সুষম না আর বহুভুজের,
একটি বহুভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণগুলোর সমষ্টি। এতক্ষণ বের করছে অন্তঃস্থ, এবার বহিঃস্থ উৎপন্ন বহিঃস্থ কোণগুলোর সমষ্টি। সমষ্টি নির্ণয়, আচ্ছা মনোযোগ দেন, এতক্ষণ বলছে অন্তঃস্থ কোণ, এবার হচ্ছে বহিঃস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়। একটা সুষম, একটা বহুভুজ, কিন্তু বহুভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করবো। এই যে একটা বহুভুজ, এই বহুভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করব। প্রতিটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণগুলোর সমষ্টি। এই বাহুকে বর্ধিত, এই যে এই বাহুকে, বর্ধিত করলাম, এই বাহুকে বর্ধিত করলাম, তাহলে উৎপন্ন বহিঃস্থ কোণ এই যে এইটা, মানে বর্ধিত করলে বাইরে যে কোণ উৎপন্ন হবে সেগুলোকে হচ্ছে বহিঃস্থ কোণ। ঠিক আছে, দেখাচ্ছি, আচ্ছা এবার এই বাহুকে যদি বর্ধিত করি, এই বাহুকে বর্ধিত করলে এই যে উৎপন্ন উৎপন্ন বহিঃস্থ কোণ, কিন্তু এবার এই যে উৎপন্ন বহিঃস্থ কোণ, হ্যাঁ এবার এই বাহুকে যদি বর্ধিত করি, এই বাহুকে বর্ধিত করি উৎপন্ন বহিঃস্থ কোণ এইটা, এবার এই যে এই বাহুকে যদি বর্ধিত করি উৎপন্ন বহিঃস্থ কোণ এইটা, এবার এই যে এই বাহুকে যদি বর্ধিত করি উৎপন্ন বহিঃস্থ কোণ এইটা, এবার এই বাহুকে যদি বর্ধিত করি উৎপন্ন বহিঃস্থ কোণ এইটা। এই যে বহিঃস্থ কোণ গুলো উৎপন্ন হয়েছে, এইটা এটা এটা কয়টা, 1 2 3 4 5 6, যত ভুজ, যত বাহু বিশিষ্ট ভুজ ততটা কোণ উৎপন্ন হবে বাইরে। আমরা এই বহিঃস্থ কোণ গুলার সমষ্টি বের করবো, এই বহিঃস্থ কোণ গুলার সমষ্টি, এই ছয়টা বহিঃস্থ কোণ যোগ করলে কত হবে। শোনেন, অন্তঃস্থ কোণ গুলা বের করার সমষ্টি সূত্র ছিল কি, এই যে অন্তঃস্থ কোণ, এই ভিতরের কোণ গুলা বের করার সমষ্টি সূত্র কি ছিল, n-2 × 180। আর বহিঃস্থ কোণ গুলা বের করার সমষ্টি বের করার সূত্র লাগবে না সব সময় 360 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বললাম, সব সময় যত বুঝি হোক বহিঃস্থ কোণগুলোর সমষ্টি সব সময় 360। আবার বলছি যত বুঝি হোক, সেটা যদি 50 বুঝ হয় তাও এই বহিঃস্থ কোণগুলোর সমষ্টি সব সময় 360 ডিগ্রি বা 4 সমকোণ। অলওয়েজ অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি বিভিন্ন কিছু আসবে, কিন্তু এই বহিঃস্থ কোণগুলোর সমষ্টি সব সময় 360 ডিগ্রি বা 4 সমকোণ। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি আবার বলছি, বহিঃস্থ কোণগুলোর সমষ্টি যত বুঝি হোক, যে কোনো বহুভুজ, এইভাবে লিখবো, যে কোনো বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি, যে কোনো বহুভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ। ওকে, তাহলে এইভাবে লিখবো আমরা, যে কোনো বহুভুজের, প্রতিটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণগুলোর সমষ্টি সব সময় 360 ডিগ্রি বা 4 সমকোণ হবে। আচ্ছা সবসময় কত হবে, 4 সমকোণ, 360 ডিগ্রি বা 4 সমকোণ হবে। আশা করি বুঝতে পারছেন সবাই, তার মানে এই বহিঃস্থ কোণের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, সবসময় 360 ডিগ্রি। 4 সমকোণ কেমনে, 360 কে 90 দিয়ে ভাগ করলেই তো পাওয়া যাবে এই 4 × 9 = 36, 4 সমকোণ। ক্লিয়ার? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে 360 হয়। আচ্ছা তাহলে 360 ডিগ্রি সবসময় কত হবে, 360 ডিগ্রি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, কি হয় 360 ডিগ্রি হয় সবসময়, কেন 360 ডিগ্রি? আচ্ছা দেখেন, এটা ফিক্সড, অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি বারবার এক এক বুঝের ক্ষেত্রে এক এক রকম আসবে, কিন্তু মানে বহিঃস্থ কোণের সমষ্টি সবসময় কত হবে, 360 ডিগ্রি। এখন খেয়াল করেন, মনোযোগ দেন, এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা নিব। সবাই দেখান, একটু মনোযোগ দেন প্লিজ, এখানে ঝামেলা আছে। দেখেন এই যে এই বাহুকে বর্ধিত করছি, আচ্ছা এইটুক কি, এটা কিন্তু অন্তঃস্থ কোণ,
এটা কিন্তু অন্তঃস্থ কোণ আর এটা কিন্তু বহিঃস্থ কোণ, তাই না? তাহলে প্রতিটা পয়েন্টেই কিন্তু দেখেন একটা আছে অন্তঃস্থ কোণ ভিতরেরটা আর এটা হলো বহিঃস্থ কোণ। এখন বলেন এটা কি স্ট্রেট লাইন সরল রেখা, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি তার মানে একটা অন্তঃস্থ কোণ আর একটা বহিঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোন একটা যে কোনো শীর্ষে বা যে কোনো কৌণিক বিন্দুতে এই অন্তঃস্থ কোণ আর উৎপন্ন বহিঃস্থ কোণের সমষ্টি কত? 180 সবসময়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। হ্যাঁ আবার বলছি কিন্তু এই দেখেন এটা আর এই কোণ, এটা বহিঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ, এই দুইটা মিলে 180। এই যে এটা হলো অন্তঃস্থ কোণ এটা হলো বহিঃস্থ কোণ, এই দুইটা মিলে 180। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ইনফরমেশন পাইলাম বহুভুজের অন্তঃস্থ কোণ একটা অন্তঃস্থ কোণ আর ওই বিন্দুতে অবস্থিত বহিঃস্থ কোণের সমষ্টি 180। আবার এরকম না যে এই অন্তঃস্থ কোণ আর এই বহিঃস্থ কোণ 180, সেটা হতেও পারে নাও পারে, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যদি বহুভুজটা সুষম হয় সেক্ষেত্রে এই প্রতিটা বহিঃস্থ কোণের মানও সমান হবে, ওই যেমন আরেকটা অন্তঃস্থ কোণ যেরকম সমান ছিল। বহুভুজটা যদি সুষম হয় তাহলে প্রতিটা বহিঃস্থ কোণের মানও কি হবে? সমান হবে, প্রত্যেকটা বহিঃস্থ কোণের মানও সমান হবে। সেক্ষেত্রে প্রতিটি মান কি হবে? তাহলে যেহেতু মোট কোণ 360 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা প্রতিটা কোণের মান কিভাবে পাবো? বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে, কারণ কি কোণ কতটা, যতটা বাহু ততটা কোণ। তাহলে মোট কোণ 360, তাহলে তাকে আমি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করার মানে প্রতিটি কোণের মান পাওয়া, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু তখনই সম্ভব যদি সুষম বহুভুজ হয়, তাহলে প্রতিটি কোণ বের করা যাবে, কারণ প্রতিটা কোণের মান সমান হবে। কিন্তু যদি সুষম বহুভুজ না হয় তাহলে এই কোণটা একরকম হবে, এই কোণটা একরকম হবে, তাহলে কিভাবে বের করবো? কিভাবে হবে না, বোঝা গেছে কিছুটা? তাহলে বহুভুজটি যদি সুষম হয় সেক্ষেত্রে আমরা এই প্রতিটা বাইরের কোণের প্রত্যেকটা মানও সমান হবে, এবং সেটা কিভাবে পাবো? সরাসরি 360 কে বাহুর সংখ্যা যতটা বাহু তত দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান পাওয়া যাবে, ক্লিয়ার? আচ্ছা তাহলে প্রতিটি কোণের, প্রতিটি বহিঃস্থ কোণের মান, এই যে প্রতিটি বহিঃস্থ কোণের মান 360 হলো মোট কোণ, তাকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা মান পাবো যদি সুষম বহুভুজ হয়। আবার হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে 360 ডিগ্রি আসে, এই বিষয়টা যদি জানতে চান তাহলে দেখেন। আচ্ছা বলেন তো এই কোণটা কত? 180। এই যে এই কোণটা, এই কোণটা মানে এই অন্তঃস্থ কোণ, একটা অন্তঃস্থ কোণ আর একটা বহিঃস্থ কোণ মিলে 180, একটা অন্তঃস্থ কোণ একটা বহিঃস্থ কোণ মিলে 180। তাহলে প্রতিটা পয়েন্টে কিন্তু এরকম 180 আছে, এখানে 180, এখানে 180, প্রত্যেক পয়েন্টে একটা অন্তঃস্থ আর একটা বহিঃস্থ মিলে, যে অন্তঃস্থ বহিঃস্থ মিলে 180, এই যে অন্তঃস্থ এই যে বহিঃস্থ মিলে 180 প্রত্যেকটা পয়েন্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি বলতে পারি যে দেখেন মনোযোগ দেন অন্তঃস্থ, তাহলে বলেন তো এই অন্তঃস্থ কোণ কতগুলা? তাহলে প্রত্যেকটা কোণ কিন্তু 180, আর প্রত্যেকটা কোণে একটা অন্তঃস্থ একটা বহিঃস্থ আছে। তাহলে আমি যদি বলি যে সব অন্তঃস্থ কোণ গুলো যোগ করি, তাহলে অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি প্লাস বহিঃস্থ কোণ গুলোর সমষ্টি, কেন দেখেন এই যে একটা অন্তঃস্থ একটা বহিঃস্থ এটা মিলে 180। তাহলে আমি যদি অন্তঃস্থ কোণ গুলো সবগুলো নেই, তাহলে এইটা আছে, এই অন্তঃস্থ আছে, এই অন্তঃস্থ আছে, সব অন্তঃস্থ আছে, আবার বহিঃস্থ সব আছে, যে বহিঃস্থ কোণগুলোর সমষ্টি মানে এগুলো আছে, তার মানে এই প্রতিটা পয়েন্টে কিন্তু অন্তঃস্থ আর বহিঃস্থ মিলে 180। তাহলে এরকম 180 কয়টা আছে? যতটা বাহু ততটা, তার মানে এর ভিতরে এরকম 180 কোণ আছে কতটা? 180 n সংখ্যক। কেন? কারণ বাহু যদি 5টা হয় তাহলে এই 180 ডিগ্রি এরকম কতটা আছে? 5টা। বুঝা গেছে সেটা? আচ্ছা আর এই 180 মধ্যে যেহেতু অন্তঃস্থ বহিঃস্থ আছে, সুতরাং এই 180 ইন্টু এন করা মানে আসলে অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণের সমষ্টি গুলা নেওয়া। এখন এই আমি তো বের করবো বহিঃস্থ কোণ গুলোর সমষ্টি, এটা তাই তো যে 360 আসে কিনা। এই অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি আমরা জানি কত বলেন তো? এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি প্লাস এই বহিঃস্থ কোণ গুলোর সমষ্টি আমি বের করবো, বহিঃস্থ কোণ গুলোর সমষ্টি বের করে রেখে দিলাম, এটা আমি বের করবো, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 180 ইন্টু এন। এবার বহিঃস্থ কোণ গুলোর সমষ্টি যেহেতু বের করবো, তাহলে এটা রেখে এইগুলো এসে পার করে দিই। না থাকলেও সমস্যা নেই, এটা বেশি পার করে দিই, তার মানে এই বহিঃস্থ এখানে কিন্তু এটা লিখছি না, এত বড় বড় কিছু লেখার সময় নেই। বহিঃস্থ কোণগুলো সমষ্টি ইজ ইকুয়াল টু 180 ইন্টু এন, এই জিনিসটা বিয়োগ হবে,
মাইনাস n মাইনাস 2 ইনটু 180 এই বহিঃস্থকোণগুলো সমষ্টি ইজ ইকুয়াল টু 180 ইনটু n মাইনাস ইজ 180 ইনটু n মাইনাস মাইনাস প্লাস ইজ প্লাস 2 180 গুণ 360 এটা এটা ক্যান্সেল অতএব এই যে বহিঃস্থকোণগুলো সমষ্টি ইজ ইকুয়াল টু কত 360 ডিগ্রি দেখুন তার মানে n সংখ্যক বাহু ধরে কিন্তু 360 আসছে কত ধরে n সংখ্যক বাহু ধরে 360 আসছে তার মানে যে কোনো বহুভুজের বহিঃস্থকোণগুলো সমষ্টি কত 360 ডিগ্রি আর প্রতিটা কোণ কিভাবে পাবো যদি সুষম বহুভুজ হয় তাহলে প্রত্যেকটা কোণ 360 ডিগ্রি মাইনাস সরি ভাই ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন অনসার ক্লিয়ার এবার আমরা তাহলে আমরা দেখলাম এবং এটা একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেক পয়েন্টে উৎপন্ন বহিঃস্থ কোণ আর ওই পয়েন্টে অন্তঃস্থ কোণের সমষ্টি কিন্তু 180 ঠিক আছে আচ্ছা সুরুজ খান আপনি কি বুঝতে পারছেন বা উত্তর পাইছেন যে কিভাবে 360 ডিগ্রি আসে দেখেন আচ্ছা এবার দেখেন আচ্ছা এখন আপনাকে যদি বলে সুষম 10 ভুজের প্রতিটি কোণের মান কত সুষম 10 ভুজের সুষম 10 ভুজের প্রতিটি কোণ সুষম 10 ভুজ মানে এই হচ্ছে 10 এর প্রতিটি কোণ যেহেতু সুষম তার মানে কি এর প্রতিটি কোণ সমান হবে তাহলে মোট কোণ হলো n 2 ইনটু 180 একে কত দিয়ে ভাগ বাহু সংখ্যা দিয়ে ভাগ মানে n দিয়ে ভাগ তাহলে বুঝতে পারছেন n হচ্ছে 10 10 ভুজ 10 মাইনাস 2 মানে 8 ইনটু 180 ডিভাইড বাই n এর মান কত n এর মান হচ্ছে 10 এটা এটা ক্যান্সেল তাহলে 8 8 8 64 4 হাতে 6 আর 8 8 6 14 তার মানে 144 ডিগ্রি তাহলে সুষম 10 ভুজের প্রতিটি কোণের মান হচ্ছে কত 144 ডিগ্রি ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন সবাই থ্যাংক ইউ আচ্ছা এখন দেখেন এখন আপনাদের আমি একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে ধরে আপনি সূত্র কিছুই মনে নাই আপনার কিছু মনে নাই তাও আপনি করে আসতে পারবেন যদি আপনার বুদ্ধি থাকে সূত্র লাগবে না সি এম নিতেই করতে পারবেন এখন ঠিক আছে যদি থিওরি বোঝেন দেখেন কিভাবে এম নিতেই করা যায় এম নিতে আমরা বের করব যে অন্তঃস্থ কোণ কত ঠিক আছে এম নিতে বের করব বললাম সুষম বহুভুজ সুষম বহুভুজের বহুভুজের সুষম বহুভুজ না সুষম পঞ্চভুজ পঞ্চভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ কত প্রতিটি অন্তঃস্থ কোণ কত তাহলে সুষম পঞ্চভুজ আমরা আঁকাই ফেলি সুষম হয়নি তারপর ধরেছি 1 2 3 4 5 পঞ্চভুজ এর প্রতিটি সুষম না হলেও সমস্যা এর প্রতিটি অন্তঃস্থ কোণ কত এবার তাকান্ত আমি যদি এখানে এই যে এইটা চাইছে তো আচ্ছা এইটা কত আপনারা তো জানেন যে সুষম মানে বহুভুজের প্রতিটা বহিঃস্থ কোণের মান বহিঃস্থ কোণ মোট 360 ডিগ্রি বহিঃস্থ কোণ মোট 360 তাহলে এখানে এটা কি ভুজ পঞ্চভুজ তাহলে 5 দিয়ে ভাগ করলে প্রতিটি বহিঃস্থ কোণ পাবো তাহলে 5 সাথে 35 থাকলে হচ্ছে 1 10 5 2 10 তাহলে প্রতিটি বহিঃস্থ কোণ 72 ডিগ্রি তাহলে এই কোণটা 72 এই কোণটা 72 তাহলে এটা যদি 72 হয় টোটাল কত জানি 180 তাহলে 180 থেকে 72 বাদ দিয়ে আমি অন্তঃস্থ কোণ পাবো 180 মাইনাস 72 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 108 ডিগ্রি বাস 108 ডিগ্রি এই সূত্র জানতে হবে এরকম কোনো ব্যাপার না সূত্র জানতেই হবে এরকম কোনো ব্যাপার না সূত্র দিয়ে আমি করলাম না ঠিক আছে এখন আপনি সূত্র দিয়ে যদি করেন তো করবেন n মাইনাস 2 ইনটু 180 এটা মোট কোণ তাকে কত দিয়ে ভাগ n দিয়ে ভাগ n হচ্ছে 5 তাহলে 5 মাইনাস 2 মানে 3 3 ইনটু 180 না নিচে চেনে নরমাল 5 তাহলে 5 দিয়ে কাটলে বলে 5 3 5 15 থাকলে হচ্ছে কত তাহলে 15 থাকলো 3 5 6 30 36 তাহলে 36 হলে এবার 3 6 18 3 3 9 আর 1 10 108 ডিগ্রি সূত্র দিয়ে গণনা করা যাবে আগে যেমন না আমি সূত্র দিয়ে করব না আমি এই যে বহিঃস্থ কোণ একটা বের করে 180 ডিগ্রি বাদ দিব এখন যদি মোট কোণ কত একটা কোণ পাই গেছেন 108 ডিগ্রি এরকম কোণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 180 কে আপনি 5 দিয়ে গুণ করেন তাহলে 540 ডিগ্রি 540 ডিগ্রি মোট কোণ 540 তার মানে ঘটনা হচ্ছে যে আমরা আমরা এই বিষয়টাকে সূত্র দিয়েই আমাদের মনে রাখতে হবে বিষয়টা এরকম না আমি বহিস্থ কোণ একটা পেয়ে গেছি তাহলে এটা এভাবে বের করতে পারবো কোনো প্রবলেম নাই এখানে বলছি যে আপনি ভার্সাটাইল ভাবে শিখবেন একটা জিনিস ভার্সাটাইল অনেক ভাবে মাথায় নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কোনো না কোনো ওয়ে আপনার পরীক্ষার হলে আসবে বা এই জিনিসটা অন্য জায়গাও কাজে লাগে ঠিক আছে আচ্ছা এবার আমরা
এই বহুভুজ রিলেটেড যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সলভ করব দেখেন স্ক্রিনে এখন অঙ্ক আসবে সেই অঙ্কগুলো সলভ করে দেব আচ্ছা আচ্ছা স্ক্রিনে আসার আগে আমি আরেকটা অঙ্ক একটু পড়াই এখানে লিখে রাখছি আমি ঠিক আছে সেটা হলো বহুভুজ দুটি সুষম হলে বহুভুজ দুটি সুষম হলে বহুভুজ দুটি সুষম হলে এ ইজ ইকুয়াল টু ওয়াই আচ্ছা মনোযোগ দিবেন এই বহুভুজ দুটা যদি সুষম হয় তার মানে এটাও সুষম বহুভুজ এটাও সুষম বহুভুজ তাহলে এ কত এখন পর্যন্ত সুষম বা বলতে পারেন দেখে তো সুষম মনে হচ্ছে না আমার আমি ভালো করে আঁকতে পারিনি তাই সুষম মনে হচ্ছে না কিন্তু ভালো করে আঁকলে পরে কি হবে সুষম হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে বহুভুজ দুটা সুষম হলে এ কোণ কত তাহলে এ কোণ যদি বের করতে আমরা আসলে কি করব দেখেন আমরা জানি একটা এই একটা বৃত্তে এই মোট কোণ 300 একটা সার্কেলে কত 360 ডিগ্রি কোণ হয় কত ডিগ্রি হয় 360 ডিগ্রি তাহলে এখানে যদি একটা সার্কেল তৈরি করি এই যে এই প্রলতন কিন্তু 360 360 এর মধ্যে এই একটা কোণ এই একটা কোণ এই দুইটা কোণ থেকে দেখেন টোটাল 360 থেকে যদি এই দুইটা কোণের সমষ্টি বাদ দেই তাহলে তো এ কোণ বের হবে তাই না তার মানে এই 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 360 আচ্ছা এখন দেখেন তাহলে তো ওই 360 মধ্যে এই একটা কোণ এই এই বহুভুজের একটা কোণ আর এই বহুভুজের একটা কোণ এই দুটা বের করতে হবে এটা কত ভুজ 1 2 3 4 5 6 ষড়ভুজ তাহলে ষড়ভুজের প্রতিটি কোণ কত বের করে ফেলি ষড়ভুজ মানে n minus 2 into 180 divided by n n হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রে কত 6 তাহলে 6 minus 4 6 minus 2 4 তাহলে 4 into 180 ভুজ হচ্ছে 6 এর মান হচ্ছে 6 তাহলে কত হচ্ছে 3 6 18 3 4 12 120 ডিগ্রি তার মানে এই কোণটা 120 এই যে প্রতিটা কোণ 120 তাহলে এই কোণটা 120 বুঝছেন আচ্ছা এই কোণটা কত 120 আবার এই কোণটা কত এই কোণটাও 120 সরি 120 না এই কোণটা আমরা কত বের করব পঞ্চভুজ দেখেন 1 2 3 4 5 তাহলে এটা পঞ্চভুজ হলে পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণ সুষম কত n 2 n মানে হচ্ছে এই যে n মানে হচ্ছে 5 পঞ্চভুজ 5 তাহলে 5 2 মানে 3 ইনটু 180 ডিভাইডেড বাই n মানে হচ্ছে 5 এটা ক্যালকুলেশন করে বুঝতে পারছেন 108 ডিগ্রি আসবে কিন্তু দেখেন তাহলে এই কোণটা হলো 108 তার মানে এই দুইটা কোণ মিলে হবে 120 প্লাস 108 তাহলে টোটাল হলো 360 দেখেন টোটালটা 360 তাহলে 360 থেকে এই দুটো বাদ দেওয়া নিয়ে বের হওয়া তাহলে এই ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 120 প্লাস 108 ক্লিয়ার 120 প্লাস 108 ওকে আচ্ছা তাহলে 120 প্লাস 108 যদি আমরা এটা করি তাহলে কি হচ্ছে আচ্ছা এখন তাহলে 120 আর 108 কত হয় তাহলে 360 মাইনাস এখানে হচ্ছে হচ্ছে 320 328 328 তাহলে এখানে কত দুই ছেলে হাতে এক তিন তিন থেকে তিন হাতে এক 360 তাহলে হাতে নেই 132 তাহলে উত্তর হচ্ছে 132 ডিগ্রি অনেকে উত্তর দিয়ে দিয়েছেন 132 ক্লিয়ার বিষয়টা আচ্ছা আসলে বুঝতে বুঝতে পারছেন কনসেপ্টটা দেখেন দুইটা বহুভুজ দেওয়া আছে সেই বহুভুজের এটা কোণ বের করলাম এটা কোণ বের করলাম 360 থেকে এই দুটো বাদ দিয়ে দিলাম তাহলে পেয়ে গেলাম ক্লিয়ার আশা করি বুঝছেন সবাই এবার মুছে দিচ্ছি হ্যাঁ ওকে আচ্ছা এবার স্ক্রিনে দেওয়া হোক অঙ্ক প্রথমে হচ্ছে 30 নাম্বার 30 কোশ্চেন নাম্বার 30
30 নাম্বার কোশ্চেন, 30 নাম্বার কোশ্চেনে বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? ঠিক আছে, বহুভুজের বাহুর সংখ্যা কত? আচ্ছা, একটি সুষম বহুভুজের, সুষম বহুভুজ একটি অন্তঃকোণের পরিমাণ, একটা কোণের পরিমাণ দেওয়া আছে কত? 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? এখন বলেন একটা কোণের প্রতিটি কোণ, তার বহুভুজের প্রতিটি কোণ, সুষম বহুভুজের প্রতিটি কোণ বের করার সূত্র কি? এই যে n মাইনাস 2 ইনটু 180, এটা মোট কোণ, একে কত দিয়ে ভাগ? n দিয়ে ভাগ, ইজ ইকুয়াল টু, এটা কি একটা কোণ না? আর এই একটা কোণের মান কত ডিগ্রি দিয়ে আছে? যে এখন দেইনি, আমার কাছে আছে, এটা আমি দিয়ে দিব, কমপ্লিট হলে দিয়ে দিব, সমস্যা নেই। এই প্রতিটা কোণের মান 135, মানে এটা ইজ ইকুয়াল টু 135, বুঝা গেছেন সেটা? আশা করি বুঝতে পারছেন। এবার আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার সময় অনেকে একটা বোকামি করবে, সেটা হচ্ছে এই এন দিয়ে এটাকে গুণ করবে। শুনেন, আগে ছোট করে নিয়ে যদি সুযোগ থাকে ছোট করে নেবেন। এই 180 আর 135 কাটা যায়, 5 দিয়ে কাটা যায়, লাস্টে 0 আছে, লাস্টে 5 আছে, মানে 5 দিয়ে কাটাকাটি করা যায়। তো 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 2 গুণ 10 থাকলে হচ্ছে 3, মানে হচ্ছে 35, 5 সাথে 35, ব্যাস। এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 5 15, আচ্ছা 3 5 15 তাহলে কত থাকে? 3 5 6 30, ব্যাস। আবার দেখেন 9 দিয়ে কাটা যায়, 3 9 27, 4 9 36, হ্যাঁ। এই 4 দিয়ে এটাকে গুণ করলে 4n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3n। এবার 3n এই পাশে নিয়ে আসেন আর 8 এই পাশে নিয়ে যান, তাহলে 4n 3n এই পাশে হবে মাইনাস 3n ইজ ইকুয়াল টু মাইনাস 8 এর পাশে 8 হবে, তাহলে 3n মাইনাস n মানে হচ্ছে 4, 4n মাইনাস 3n n, n ইজ ইকুয়াল টু 8, n বের হচ্ছে 8, n বের হওয়া মানে বাহুর সংখ্যা বের হওয়া, বুঝা গেছে সেটা? তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 8, একদম সিম্পল। এতক্ষণ বাহুর সংখ্যা দেওয়া ছিল, কোণ বের করছি, এবার কোণের মান দেওয়া আছে, বাহু বের করতে বলছে, n বের করতে বলছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রতিটা কোণ বের করার সূত্র n মাইনাস 2 ইনটু 180 ডিভাইডেড বাই, আর এই প্রতিটা কোণের মান দেওয়া আছে 135 ডিগ্রি, ওকে। আচ্ছা, এবার 31 নাম্বার, 31 নম্বরে বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 144 ডিগ্রি, প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আচ্ছা, অঙ্ক চেঞ্জ করে দিই, অঙ্ক চেঞ্জ করে দিই, একটা খুলে রাখো, আচ্ছা। এবার বলছে প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আচ্ছা, তাহলে বাহুর সংখ্যা বের করার সূত্র, মানে প্রতিটি কোণের মান সূত্র বের করার সূত্র n মাইনাস 2 ইনটু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এই যে প্রতিটি কোণ, এটা কত ডিগ্রি? 144 ডিগ্রি, প্রতিটা কোণ 144, ব্যাস। এবার দেখেন কাটাকাটি করা যায় কিনা, হচ্ছে কাটাকাটি করা যায়, দেখেন এটাকে যদি 72 দুগুণে 44, 72 দুগুণে 44, 90 দুগুণে 180, এবার 9 দিয়ে কাটা যায়, 8 9 72, 9 10 90, আচ্ছা ঠিক আছে। এবার গুণ করেন, 10 দিয়ে গুণ করলে 10n মাইনাস 10 দুগুণ 20 ইজ ইকুয়াল টু 8n, এবার 8n এর পাশে আনেন, 20 এর পাশে নিয়ে যান, তাহলে 10n 8n এর পাশে মাইনাস 8n ইজ ইকুয়াল টু 20 এর পাশে প্লাস 20, তাহলে 2n ইজ ইকুয়াল টু 20, n ইজ ইকুয়াল টু 20 বাই ইজ ইকুয়াল টু 10, কারণ বাহুর সংখ্যা 10 টি। হ্যাঁ, উত্তর দিয়েছেন 10 টি, থ্যাংক ইউ। আকিব ভাই উত্তর দিয়েছেন, তোমা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এবার তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা, নেক্সট অঙ্ক হচ্ছে কোন সুষম দশভুজের প্রতিটি কোণ হবে, সামনে এসে উত্তর দিয়েছেন, ধন্যবাদ। দেখেন সুষম দশভুজের প্রতিটি কোণ হবে, জি জি জি, সুষম দশভুজের প্রতিটি কোণ হবে মানে কেমন হবে? অপশন দেওয়া আছে, দেখেন সূক্ষ্ম কোণ, প্রবৃত্ত কোণ, স্থূল কোণ, সমকোণ, জি। আমি অবশ্যই 41 এর আগে আপনাদের মানসিক দক্ষতার যে চারটা ক্লাস নিতে বলেছি, নিতে চেয়েছি, নিব 41 এর আগে, মানে অবশ্যই আপনাদের এই কোর্স শেষ হওয়ার আগে, এর মধ্যে আমি নিয়ে দিব। ডাক্তারদের একটা ব্যাচ চলছে, আপনাদের তো বলছি, ওই ব্যাচটার জন্য একটু ঝামেলা হয়েছে, কারণ ওই ব্যাচে টাইম দিতে যায়, দুটা ব্যাচ কন্টিনিউ করতে যায়, একটু ঝামেলা শেষ হয়ে যাবে, আর দুই তিন দিন পরে শেষ হয়ে যাবে, তখনই আমি আপনাদের উপরই সব ফোকাস করব, ঠিক আছে? সব সম্পূর্ণ ফোকাস আপনাদের উপরই, 100% ফোকাস হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি বলছে? সুষম দশভুজের প্রতিটি কোণ হবে। আচ্ছা, সুষম দশভুজের প্রতিটি কোণ, দশভুজ, তাহলে দশভুজের প্রতিটা কোণ আমি বের করবো, তাহলে n এর মান হচ্ছে 10, তাহলে আগে আমরা বের করি প্রতিটা কোণ, তাহলে প্রতিটা কোণ বের করার সূত্র n মাইনাস 2 ইনটু 180 ডিভাইডেড বাই n, n তো 10, 10 মাইনাস 2 মানে 8 ইনটু 180 ডিভাইডেড বাই n মানে 10, এটাকে ক্যান্সেল, তাহলে 8 এর 64 4, আর কি 8 আর হচ্ছে 6 14, 144 ডিগ্রি, তার মানে প্রতিটি কোণের মান 144 ডিগ্রি,
144 ডিগ্রি মানে হচ্ছে 90 এর চেয়ে বড় কি 90 এর চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট তার মানে সমকোণের চেয়ে বড় আর সরল কোণের চেয়ে ছোট এটা স্থূলকোণ স্থূলকোণ বোঝা গেছে সেটা স্থূলকোণ ক্লিয়ার স্থূলকোণ তাহলে প্রতিটা এইজন্য যখন এরকম আসবে যে এই কোণগুলা কেমন কোণ তাহলে আপনি প্রতিটা কোণ বের করবেন বের করার পরে দেখবেন যে আসলে এটা কি হচ্ছে সমকোণ না কি হচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে চার বাহুর উপরে গেলে পরে স্থূলকোণ চার বাহুর উপরেই যখন যাবে স্থূলকোণ চার বাহু ক্রস করলে স্থূলকোণ আমার বলছি চার বাহু ক্রস করলে স্থূলকোণ কারণ কি চার বাহুতে 90 ডিগ্রি হবে প্রতিটা কোণ চার বাহু মানে চতুর্ভুজ চতুর্ভুজের প্রতিটা কোণ 90 ডিগ্রি তা 90 ডিগ্রি পরে হলেই তো বেশি হওয়া শুরু হবে স্থূলকোণ আর জীবনও 180 এর বড় হবে না প্রতিটা কোণের মান 180 ছোটই থাকবে যত ভুজ হোক 180 ছোটই থাকবে কারণ বহিঃস্থ কোণ আর অন্তঃস্থ কোণ মিলে 180 অন্তঃস্থ কোণ তার জীবনে 180 হবে না দুটো মিলে 180 সবসময় স্থূলকোণ হবে আচ্ছা এটা ছিল হচ্ছে কত নাম্বার 32 এবার 33 নাম্বার কোশ্চেনটা দেওয়া হোক 33 33 নাম্বার কোশ্চেন সুষম ষড়ভুজের কোণ একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ কত ডিগ্রি বাহুর মান বের না করে মানে বুঝিনি আপনার কথা বাহুর মান বুঝিনি আপনার প্রশ্ন বুঝিনি ইমরান হোসেন ভাই আপনি প্রশ্ন আবার করেন কি কি বোঝাতে চাইছেন এটা যদি আবার করেন তাহলে আমি বলে দিতে পারবো সমস্যা নেই ভাগ করলে বাহুর সংখ্যা পাওয়া যায় হ্যাঁ বহিঃস্থ কোণ দ্বারা 360 কে ভাগ করলে বাহুর সংখ্যা পাওয়া যাবে কিন্তু বহিঃস্থ কোণ না বহিঃস্থ কোণ না হ্যাঁ তাও করা যাবে হ্যাঁ তাও করা যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মানে 144 ডিগ্রি ছিল না 144 ডিগ্রি ছিল দেখেন 144 ডিগ্রি তাই তো 144 ডিগ্রি তাহলে 180 থেকে 144 বাদ দেন তাহলে কত পাবেন 180 থেকে 144 বাদ দিলে কত হচ্ছে এখানে হচ্ছে 6 হাতে 1 তাহলে এখানে হচ্ছে কত 36 ডিগ্রি 36 ডিগ্রি ঠিক আছে তাহলে এটা হলো প্রতিটি বহিঃস্থ কোণ 36 ডিগ্রি তাহলে 360 ডিগ্রি ভাগ হচ্ছে 36 তাহলে 10 বাহু এই বাহু করা যাবে কোনো সমস্যা নেই আচ্ছা এর পরটা বুঝতে পারছেন 60 ডিগ্রি উত্তর হবে হ্যাঁ অনেক উত্তর দিচ্ছেন 60 ডিগ্রি কেন ছয় বাহু তাহলে অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণ মোট 360 তাহলে 360 কে 6 দিয়ে ভাগ করলে তো প্রতিটা কোণ 60 ডিগ্রি পাওয়া যাবে আচ্ছা এবার 34 নম্বর কোশ্চেন দেওয়া হোক আট বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণ আট বাহু বিশিষ্ট তার মানে মোট কোণ 360 360 কে এখন 8 দিয়ে ভাগ করেন 4 আসতে 32 থাকলো 2 তাহলে 4 40 5 আসতে 40 তার মানে কত 45 ডিগ্রি বোঝা গেছে 45 ডিগ্রি এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি জি নেক্সট কোশ্চেনে যাচ্ছি 45 ডিগ্রি গেল 35 একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের মান 30 ডিগ্রি হলে বাহুর সংখ্যা এবার মনোযোগ দেন এবার সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের মান বহিঃস্থ কোণ 30 তাহলে দেখেন প্রতিটি বহিঃস্থ কোণ 30 বলতে বাহুর সংখ্যা কত বাইরে আমরা প্রতিটি বহিঃস্থ কোণ কিভাবে বের করি প্রতিটি বহিঃস্থ কোণ এভাবে না প্রতিটি বহিঃস্থ কোণ আচ্ছা প্রতিটি বহিঃস্থ কোণ প্রতিটি বহিঃস্থ কোণ ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই বাহুর সংখ্যা তাহলে এবার কি করব এই বাহুর সংখ্যা বের করতে এই বাহুর সংখ্যা এখানে নিয়ে আসবো আর এই প্রতিটি বহিঃস্থ কোণ এই দাঁড়িয়ে তার মানে ঘটনা কি বাহুর সংখ্যা বের করতে হলে মোট কোণকে প্রতিটি কোণের মান দিয়ে বার ভাগ করলে তো বাহুর সংখ্যা চলে আসবে তাহলে মোট কোণ 360 আর প্রতিটা কোণ হচ্ছে 30 তাহলে 30 দিয়ে ভাগ করলে 3 বার হতে 36 তার মানে বাহুর সংখ্যা 12 দেখেন বাহুর সংখ্যা আসতে পারে এক একটা কোণের সংখ্যা আসতে পারে ক্লিয়ার তাহলে মোট কোণ জি 330 ভাগ 360 ভাগ 30 মোট কোণ এত প্রতিটা কোণের মান 30 তাহলে মোট কোণকে প্রতিটা কোণ দিয়ে ভাগ করা মানে বাহু কয়টা সেটা পাওয়া ঠিক আছে আচ্ছা এবার নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেওয়া হলো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন এই পিডিএফটা তো দুদিন দিয়ে দেরি হবে দিতে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিন সুষম বহুভুজের বাহু সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত সমকোণ এটা করানো হয়ে গেছে 2n 4 সমকোণ 2n 4
4 সমকোণ আবার হচ্ছে 2n 4 সমকোণ ঠিক আছে 2n 4 সমকোণ 2n 4 সমকোণ তাহলে কত নাম্বার অপশন উত্তর 2 4 3 নাম্বার অপশন উত্তর ঠিক আছে এটা করা হয়ে গেছে 37 নাম্বার অষ্টভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ 37 অষ্টভুজ অষ্টভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ তাহলে অন্ত অষ্টভুজ মানে 8 বাহু তাহলে মোট কোণ কত n আচ্ছা 8 n 2 মানে 8 2 * 180 এটা তো মোট কোণ 91 দিয়ে ভাগ করলে তো পাবো যে মোট কত সমকোণ তাহলে 6 * 180 ডিভাইডেড বাই 90 এটা ক্যান্সেল 9 দিয়ে এটা 6 দিয়ে 12 12 সমকোণ তাহলে উত্তর হচ্ছে 12 সমকোণ জি উত্তর দিয়েছেন অনেকে উত্তর হচ্ছে 12 সমকোণ ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এবার 38 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছেন 38 কোশ্চেন নাম্বার 38 জি আর ক্লাস নেম তো আমি ক্লাস শেষে দিয়ে দেব উপরে ক্লাস কি কোন টপিকের উপর পড়ালাম উপরে আমি দিয়ে দেব টেনশন করার কোনো দরকার নেই উপরে দিয়ে দেব ক্লাস কি কোন টপিকের উপর পড়াইছি হ্যাঁ কোনো প্রবলেম নেই দেখেন 38 নাম্বার বলছে দা ডিফারেন্স হ্যাঁ ওয়ান লুক দেন দা ডিফারেন্স So the difference between the interior and exterior angles at a vertex of a regular polygon মানে সুষম বহুভুজ regular মানে সুষম is 150 degree the number of sides of the polygon is the number of sides of the polygon is মনে রাখবেন মানে একটা সুষম বহুভুজের একটা শীর্ষে উৎপন্ন বহিঃস্থ কোণ এবং উৎপন্ন অন্তঃস্থ কোণের পার্থক্য 150 ডিগ্রি হলে 50 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত আচ্ছা মনোযোগ দেন তার মানে ঘটনা হলো আপনি বলেন তো একটা বহুভুজ এই যে এটা তো বহুভুজ এই বহুভুজের আপনারা বলেন এই একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ আর উৎপন্ন অন্তঃস্থ কোণ এই দুইটার সমষ্টি 180 তাহলে আমি ধরে নিচ্ছি এই উৎপন্ন বহিঃস্থ অন্তঃস্থ কোণটা x আর এই বহিঃস্থ কোণটা y তাই তো অঙ্কে বলা আছে এই অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণের পার্থক্য 150 তার মানে x - y = 150 আর আরেকটা জিনিস আমাদের জানা সেটা হলো x + y = 180 এটা আমাদের জানা আগে থেকে এটা আমাদের জানা কেন এই একটা অন্তঃস্থ আর তার পাশের বহিঃস্থ কোণের সমষ্টি কত 180 এটা আমাদের জানা এটা বলা নাই কিন্তু ওকে যে অন্তঃস্থ কোণ x + y = 180 বুঝে নিতে হবে অন্তে শুধু বলা আছে এই অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণের পার্থক্য কত 150 আর এই যে এই অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণের সমষ্টি 180 এটা আপনাকে আগে থেকে জানা থাকতে হবে ঠিক আছে এইবার আমরা এই বহিঃস্থ কোণের মানটা বের করব বহিঃস্থ কোণের মানটা বের করলে বাহু বের করা সহজ কিভাবে সহজ মোট কোণ কত মোট বহিঃস্থ কোণ 360 মানে একটা বহিঃস্থ কোণ পাইলে ওই একটা বহিঃস্থ কোণ দিয়ে ভাগ করলে তো বাহু সংখ্যা চলে আসবে নাহলে কাজ হচ্ছে বাহু ওয়াই বের করা তাহলে ওয়াই বের করলে এটা যোগ করলে তো ওয়াই সরি যোগ করলে এক্স চলে আসবে যোগ করলে ওয়াই কেটে যাবে ঠিক আছে যোগ করলে y কে তো এই যোগ করলে y কে তো বিয়োগ করব এই একা দুই বিয়োগ করব বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে x x ক্যান্সেল y - y - y মানে -2y = 150 থেকে -180 গেলে -30 তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল 2 দিয়ে 30 কে ভাগ করলে y = 15 y = কত 15 তাহলে y যেহেতু 15 তার মানে একটা বহিঃস্থ কোণের মান 15 তাহলে 360 কে 15 দিয়ে ভাগ করলে যা আসে তাই 15 দিয়ে গুণ 30 থাকলে কত 6 যোগ করতাম কেটে যেত ওয়াই বের করে করা সহজ এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন কি প্রশ্ন কি বলেন প্রশ্ন হচ্ছে যে তার মানে আমি যদি অন্তঃস্থ কোণ বের করি তাহলে হবে না হবে কিন্তু জটিল হবে যেন বহিঃস্থ কোণ বের করলে সহজ জন্য বহিঃস্থ কোণ বের করে করছি আচ্ছা এবার নেক্সট কোশ্চেন যাচ্ছে 39 নাম্বার কোশ্চেন দেওয়া হচ্ছে স্ক্রিনে 39 আপনাদের এই 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 পিডিএফ আমি দিয়ে দিব কোনো সমস্যা নাই হ্যাঁ কমপ্লিট হলেই দিয়ে দিব ক্লাস করাচ্ছি আস্তে আস্তে কমপ্লিট হলে একসাথে পেয়ে যাবেন দেখেন 39 হচ্ছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ একটি বহিঃস্থ কোণের অনুপাত 40:1 একটি অন্তঃস্থ কোণ
হ্যাঁ এক্স বের করে করা যাবে, ঝামেলা হবে, এক্স বের করে করা যাবে, জটিল হবে, ঠিক আছে, এন মাইনাস টু ইন টু করা যাবে, সমস্যা নেই। আচ্ছা কত নাম্বার? 39। আচ্ছা একটি সুষম বহুভুজের একটি অন্তকোণ ও একটি বহিঃস্থকোণ বা একটি অন্তকোণ একটি বহিঃস্থকোণের অনুপাত 40:1, তার মানে একটা অন্তকোণ অন্তকোণ এবং বহিঃস্থকোণের অনুপাত 40:1, তার মানে 40:1, তার মানে একটা অন্তকোণের মান 4:4 অনুপাত হলে আর একটা বহিঃস্থকোণের মান, সুষম বহুভুজ তার মানে প্রত্যেকটা অন্তস্থকোণ সমান, প্রত্যেকটা বহিঃস্থকোণের মান সমান, তাহলে সেই একটা অন্তকোণ আর একটা বহিঃস্থকোণের অনুপাত 40:1। অন্তকোণ তার মানে একটা অন্তকোণ যদি 4 হয়, 4 এর কথা তার মানে একটা প্রতিটি অন্তকোণ 4x, আমি ধরে নিচ্ছি প্রতিটি অন্তকোণ 4x, ধরি প্রতিটি অন্তকোণ ইজ ইকুয়াল টু 4x, কেন যে 4 অনুপাত 4x বললাম, তাহলে প্রতিটি বহিঃস্থকোণ ইজ ইকুয়াল টু 1x, 1x মানে x। এখন আমরা কি জানি, আমরা জানি যে সুষম বহুভুজের একটা অন্তকোণ আর একটা বহিঃস্থকোণের সমষ্টি 180, এটা জানো না, তার মানে এই যে একটা অন্তকোণ 4x আর একটা বহিঃস্থকোণ 4x, তার মানে শর্ত মতে 4x প্লাস x ইজ ইকুয়াল টু 180, কারণ আমাদের জানা যে একটা অন্তকোণ আর একটা বহিঃস্থকোণের সমষ্টি 180, তার মানে 5x ইজ ইকুয়াল টু 180, তাহলে x ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 5, 3 5 15 থাকো 33, 5 6 30, তার মানে 34, x এর মান 36। এবার আমাদের বের করতে হচ্ছে বহিঃস্থকোণ অন্তঃস্থকোণ, কি কোণ অন্তঃস্থকোণ, বাহুর সংখ্যা বের করতে হচ্ছে। আচ্ছা বাহুর সংখ্যা বের করতে হচ্ছে, বাহুর সংখ্যা বের করতে সহজ, কেন আমাদের বহিঃস্থকোণ বের করলে, শুনেন বহিঃস্থকোণ বের করলে বাহুর সংখ্যা বের করা সহজ, কেন বহিঃস্থকোণের সমষ্টি 360, একে আমরা প্রতিটা বহিঃস্থকোণ দিয়ে ভাগ করবো, বহিঃস্থকোণ কত ছিল x, তাহলে x এর মান বের হয়েছে 36, এর মানে বহিঃস্থকোণের মান যেহেতু x আর x এর মান বের হয়েছে মানে এটাই বহিঃস্থকোণ, প্রতিটা বহিঃস্থকোণের মান, তাহলে 360 কে প্রতিটা বহিঃস্থকোণ 36 ভাগ করেন, 36 কে 36 একটা শূন্য, তাহলে কত 10টি বাহু, তাহলে উত্তর হচ্ছে 10টি বাহু, ক্লিয়ার? তো 10টি বাহু, যে উত্তর দিয়েছেন অনেকেই ধন্যবাদ সবাইকে, ক্লিয়ার বিষয়টা? দেখেন তো এই এই কনসেপ্টটা কিন্তু জানতে হবে যে একটা অন্তকোণ আর একটা বহিঃস্থকোণের সমষ্টি কিন্তু 180, এই কনসেপ্টটা জানতে হবে, তাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে হ্যাঁ অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখছি, 40 নম্বর কোশ্চেন যাও, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থকোণ তার প্রতিটি বহিঃস্থকোণের দ্বিগুণ, প্রতিটি অন্তস্থকোণ তার প্রতিটি বহিঃস্থকোণের দ্বিগুণ হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? প্রতিটি অন্তস্থকোণ প্রতিটি বহিঃস্থকোণের দ্বিগুণ, তার মানে প্রতিটি বহিঃস্থকোণ, ধরি প্রতিটি বহিঃস্থকোণ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে প্রতিটি অন্তস্থকোণ ইজ ইকুয়াল টু 2x, কেন অঙ্কে বলাই আছে যে প্রতিটি অন্তস্থকোণ প্রতিটি বহিঃস্থকোণের দ্বিগুণ, তার মানে বহিঃস্থকোণ যদি x হয় তাহলে প্রতিটি অন্তস্থকোণ হবে 2x, ক্লিয়ার? এখন শর্ত মতে কি, একটা অন্তস্থকোণ আর একটা বহিঃস্থকোণের সমষ্টি 180 জানি, তাহলে শর্ত মতে x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180, তাহলে 3x ইজ ইকুয়াল টু 180, তাহলে x ইজ ইকুয়াল টু এটাতে ভাগ করলে 60, x 60, তাহলে বহিঃস্থকোণ ধরছিলাম x, বহিঃস্থকোণের মান ধরছিলাম x, তাহলে বের হয়েছে x এর মান, মানে বহিঃস্থকোণের মান বের হয়েছে, তাহলে মোট বহিঃস্থকোণ হচ্ছে 360, এই মোট বহিঃস্থকোণকে একটা বহিঃস্থকোণ 60 দিয়ে ভাগ করলে তো বাহুর সংখ্যা পাবো, এটা কয়টা? 6টা, তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 6টা। উত্তর দিয়েছেন অনেকে, উত্তর দিয়েছেন ধন্যবাদ, সবাই উত্তর দিচ্ছেন, রেসপন্স করছেন, ভালো লাগছে। তাহলে বাহুর সংখ্যা কত? 6টি, বহুভুজের শেষ অঙ্ক, হ্যাঁ বহুভুজের শেষ অঙ্ক, তারপর আমরা চলে যাবো ট্রাপিজিয়ামে, ঠিক আছে চলে যাবো ট্রাপিজিয়াম। দেখেন একটি সুষম বহুভুজের অন্তস্থকোণের সমষ্টি বহিঃস্থকোণের সমষ্টির দ্বিগুণ, এই স্ক্রিনে লেখাটা একটু ঝামেলা আছে, প্রতিটি কথাটা মিসিং হবে, প্রতিটি কথাটা কেটে দিতে হবে, একটি সুষম বহুভুজের প্রতিটি প্রতিটি কথাটা থাকবে না, হ্যাঁ প্রতিটি কথাটা থাকবে না,
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি বহিঃস্থ কোণের সমষ্টির দ্বিগুণ হলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত মানে এন চাইছে, এন ইজ ইকুয়াল টু ওয়ান। এখন বলা আছে যে বহিঃস্থ অন্তঃস্থ কোণের সমষ্টি বহিঃস্থ কোণের সমষ্টির দ্বিগুণ, তো অন্তঃস্থ কোণের সমষ্টি কিভাবে বের করে? অন্তঃস্থ কোণের সমষ্টি তো এন মাইনাস টু ইন্টু 180, এই অন্তঃস্থ কোণের সমষ্টি বহিঃস্থ কোণের সমষ্টির দ্বিগুণ, তো বহিঃস্থ কোণ তো 360, তার মানে এই অন্তঃস্থ কোণের সমষ্টি বহিঃস্থ কোণের সমষ্টির দ্বিগুণ মানে 360 এর দ্বিগুণ মানে 360/2, এই হলো সত্য। আর বের করতে হলে কিসের মান? বাহুর সংখ্যা মানে এর মান। তাইলে আমি দুই পাশ থেকে কাটি, এটা এটা কেটে দিলাম, 18 2 = 36, তাহলে এই পাশে থাকলো n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4, এই টু এর পাশে গেলে n ইজ ইকুয়াল টু 4 প্লাস 2 কত? 6 প্লাস, তাহলে 6টি বাহুর সংখ্যা 6 যোগ দিয়েছেন নাকি, বাহুর সংখ্যা কতটি? 6টি। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা বহুভুজ সমাপ্ত করলাম। এবার আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। হ্যাঁ, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, মনে রাখবেন ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান্তরাল। আবার বলছি, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু আর অন্য দুইটা বাহু সমান্তরাল নয়, তাকে বলবো ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, চার বাহু তো চতুর্ভুজের চার বাহু না, তাহলে তো দুই বাহু সমান্তরাল হবে আর অন্য দুই বাহু সমান্তরাল হবে না, তাহলে আমরা তাকে বলবো ট্রাপিজিয়াম। ওকে, আচ্ছা, যে চতুর্ভুজের চতুর্ভুজের চতুর্ভুজ চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল, চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল এবং অন্য দুই বাহু সমান্তরাল নয়, সমান্তরাল নয়, তাই ট্রাপিজিয়াম। ঠিক আছে, সেটাই কি ট্রাপিজিয়াম? তাহলে ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ যার দুই বাহু দুইটা বাহু সমান্তরাল। আচ্ছা, তাহলে আমরা ধরেন এটা একটা এই যে এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। এটা ট্রাপিজিয়াম কিভাবে? শর্ত কি? দুই বাহু সমান্তরাল হবে। এই দেখেন, এই এ বি বাহু আর এই সি ডি বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। কেন? এ বি সমান্তরাল সি ডি, এ বি সমান্তরাল বি সি ডি, এ বি সমান্তরাল ডি সি, এ বি এর সাথে ডিসি সমান্তরাল, প্যারালাল। কিভাবে প্যারালাল? এ বি আর ডিসি এর মধ্যে ডিস্টেন্স হতে কি? আর এই যে আর দুইটা যে বাহু, এ ডি আর হচ্ছে সি বি, হ্যাঁ, এ বি, এ বি আর হচ্ছে কি সি বি, এরা সমান্তরাল নয়, এরা সমান্তরাল চিহ্ন কে কেটে দিতে হবে, এরকম এই হয়ে গেছে। হ্যাঁ, এরকম সমান্তরাল নয় মানে যে এটা হলো সমান্তরাল চিহ্ন, তাকে এরকম কেটে দেওয়া মানে হচ্ছে সমান্তরাল নয়, তার মানে সি বি এর সমান্তরাল নয়, তাহলে দুইটা বাহু সমান্তরাল হবে আর বাকি দুইটা বাহু সমান্তরাল হবে না, সেটা ট্রাপিজিয়াম। অনেকে ট্রাপিজিয়াম দেখে না, চিনতে পারে না যে এটা ট্রাপিজিয়াম ছিল, অনেক সময় এরকম সমস্যা হয়, এরকম কিছু চিত্র আছে জানেন, এরকম দেখেন বোঝে নাকি? এ বি সি ডি এর চতুর্ভুজ, এটা একটা ট্রাপিজিয়াম। কিভাবে ট্রাপিজিয়াম? কারণ বলছে শর্ত হলো দুই বাহু সমান্তরাল হবে আর দুই বাহু যাওয়া হবে, তাহলে এই দেখেন এই বাহু আর এই বাহু সমান্তরাল। অনেকে বলে যে এইটা আর এটা কি সমান হতে হবে? না, সমান হওয়া বাধ্যতামূলক না, এটা এটা সমান হতেই হবে, এরকম না,
জাস্ট এটা বড় এটা ছোট হতে পারে এটা বড় এটা ছোট হতে পারে কোনো সমস্যা নেই তো দেখেন এখানে কি এবি এই বিসি এর সমান্তরাল না এই বাহু এর বাহু সমান্তরাল না সমান্তরাল সমান না সমান্তরাল হতে হবে হ্যাঁ তাহলে এই দুটো ট্রাপিজিয়াম এটা একটা ট্রাপিজিয়াম ঠিক আছে আবার ট্রাপিজিয়ামের চিত্র দেখেন চিত্র দেখেন কিভাবে আসে আপনি এটা অনেকে বুঝতে পারবেন না যেটা ট্রাপিজিয়াম কোনটা সমস্যা হয় বুঝতে এই জন্য আমি বলছি বারবার না এরকম আসছে এটা সে আর বুঝছে না এটা ট্রাপিজিয়াম বুঝলে কিভাবে ট্রাপিজিয়াম অবশ্যই ট্রাপিজিয়াম এ বি সি ডি তে যদি বলে এই বাহু আর এই বাহু সমান্তরাল তো এই বাহু আর এই বাহু সমান্তরাল এটাও ট্রাপিজিয়াম মানে চিত্র কোন ভাবে সেটা কি লম্বা করে আছে নাকি এরকম খারাপ মানে আড়ো ভাবে আছে কোনো ব্যাপার না দুইটা বাহু সমান্তরাল হলেই সেটা কি হবে ট্রাপিজিয়াম হ্যাঁ আচ্ছা আবার এরকম আসছে এটা একটা ট্রাপিজিয়াম কেন ধরেন আমি ধরলাম এ বি সি ডি দেখেন এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল তাহলে এটা একটা ট্রাপিজিয়াম দুই বাহু সমান্তরাল হলে এই চিত্রগুলো আপনারা কিন্তু আমি ধরো প্রত্যেকটা চিত্রগুলো দেখাচ্ছি কারণ এরকম একটা আসলে আপনি চিনতেই পারলেন না যে এটা একটা ট্রাপিজিয়াম ছিল সমস্যা হ্যাঁ তাহলে ট্রাপিজিয়াম গুলো এরকম চিত্রগুলো দুই বাহু সমান্তরাল হবে সোজা কথা এখন ট্রাপিজিয়াম থেকে আমাদের কি কি পড়া লাগবে সেই বিষয়টা বেশি কিছু পড়তে হবে না এটা থেকে কয়েকটা জিনিস পড়লেই হবে দেখেন এখন একটা ট্রাপিজিয়াম ধরেন এ বি সি ডি মনোযোগ দিবেন প্লিজ ধরেন যে এটা একটা ট্রাপিজিয়াম ধরেন এ বি সি ডি ট্রাপিজিয়াম এ বি সি ডি ঠিক আছে এ বি সি ডি ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কে কে এ বি আর সি ডি এ বি আর বি সি বাহু সমান্তরাল এ বি আর বি সি বাহু সমান্তরাল আর দুই বাহু কে কে আর দুই হচ্ছে এ ডি এডি ও সিডি এবার তাকান এই এডি আর সিডি তো সমান্তরাল না এখন প্রশ্ন হলো যে একটা ট্রাপিজিয়ামের যে দুই বাহু সমান্তরাল নয় আমরা বলছি যে দুই বাহু সমান্তরাল নয় তারা যদি সমান মানে তাদের দৈর্ঘ্য যদি সমান হয় অর্থাৎ এইটা যতটুক এটা যদি ততটুক হয় তার মানে কি এইটা তো চতুর্ভুজ ট্রাপিজিয়াম তো একটা চতুর্ভুজ তার এই বাহু আর এই বাহু কি হলো সমান হয়ে গেল তাহলে দুই বাহু কি দৈর্ঘ্য সমান তাহলে সেই ট্রাপিজিয়াম কি বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আইসোসেলেস ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমদ্বিবাহু আবার বলছি দেখেন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি যে ট্রাপিজিয়ামের যে দুই বাহু সমান্তরাল নয় তাদের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যে ট্রাপিজিয়ামের যে দুই বাহুর দৈর্ঘ্য সমান নয় যে দুই বাহুর দৈর্ঘ্য সমান সরি যে দুই বাহু সমান্তরাল নয় যে দুই বাহু সমান্তরাল নয় সেই সমান্তরাল নয় সেই দুই বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তার নাম হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ওকে আচ্ছা এখন এই ট্রাপিজিয়ামের থিওরি হ্যাঁ কয়েকটা থিওরি আছে খুব গুরুত্বপূর্ণ আমি আপনাদের সুন্দর করে নোট করে দিচ্ছি লিখে নিবেন ভালোভাবে হ্যাঁ দেখেন তাহলে প্রথম থিওরি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো দেখেন এ বি সি ডি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যেখানে যেখানে এ বি সমান্তরাল সি ডি এ বি সমান্তরাল সি ডি এবং এবং ই ও এফ ই ও এফ যথাক্রমে যথাক্রমে এ ডি ও যথাক্রমে এ ডি ও বি সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ ডি ও বি সি বাহুর মধ্যবিন্দু হলে হলে ই এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি প্লাস সি ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি ট্রাপিজিয়াম থেকে আসার মতো থিওরি যেগুলো আছে তার ভিতরে এটা হচ্ছে অন্যতম এই থিওরি কি বলছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বলছে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম যেখানে এ বি সমান্তরাল সি ডি মানে কি একটা ট্রাপিজিয়ামে দুইটা বাহু সমান্তরাল হবে সমান্তরাল বাহু দুটা কে কে এ বি আর সি ডি আচ্ছা এটা একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি এই যে এ বি আর সি ডি সমান্তরাল দেখেন এই যে এ বি সি ডি সমান্তরাল মানে প্রশ্নে যেভাবে বর্ণনা দেওয়া আছে সেইভাবে কিন্তু আঁকাতে হবে এ বি সি ডি সমান্তরাল এবং
ই ও এফ যথাক্রমে এডি ও বিসি এর মধ্যবিন্দু, ই ও এফ তাহলে ই হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু, এডি মানে এটা, তাহলে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এই যে ই, ওকে ফাইন। আচ্ছা এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এখন দেখেন আর এফ হচ্ছে, এফ হলো বিসি বাহুর মধ্যবিন্দু, মানে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। আচ্ছা হলে ই এফ, ই এফ মানে এই যে ই এফ, এই যে এটা এফ, এটা কিন্তু এফ, হ্যাঁ ই এফ মানে এই যে ই এফ, এখান থেকে এটাকে সংযোগ রেখা, এই ইএফ বুঝছেন, এই ইএফ এর দৈর্ঘ্য হবে ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস সিডি, অর্থাৎ এই বাহু আর এই বাহু যোগ করে অর্ধেক করলে এইটার দৈর্ঘ্য পাওয়া যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, হ্যাঁ আমি পিডিএফ তো দিব বলছি, পিডিএফ তো দিব, পিডিএফ দিব, হ্যাঁ দিব অবশ্যই দিব। আচ্ছা তাহলে আপনারা বোঝেন তাহলে কি বলছে, দেখেন মনোযোগ দেন, মানে সোজা কথা যে দুই বাহু সমান্তরাল নয়, এবার সহজে বোঝেন যে দুই বাহু সমান্তরাল নয় সেই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেক, ব্যাস ব্যাস। যে দুই বাহু সমান্তরাল নয় তাদের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের, সংযোগ রেখাংশ দৈর্ঘ্য কত হবে যে দুই বাহু সমান্তরাল তাদের অর্ধেক, সমষ্টির অর্ধেক, দেখছেন কিভাবে আসে, কেউ যদি বলে কিভাবে আসে ভাই দেখেন কিভাবে আসে, মনোযোগ দেন এই জিনিসটাকে আমি এখানে আঁকাচ্ছি, যে এই জিনিসটা এই দুই ভাষ যদি এই দুইটা অযোগফলের অর্ধেক কিভাবে দেখেন, মনোযোগ দেন এ বি সি ডি, ঠিক আছে এ বি সি ডি। আচ্ছা এই কর্ণটা, এই যে সামন্তরিক সরি ট্রাপিজিয়ামের একটা কর্ণ, এটা কর্ণ না, কয়টা ত্রিভুজে ভাগ করছে, দুইটা ত্রিভুজে ভাগ করছে। এবার তাকান মনোযোগ দেন এই ঘটনা কিন্তু আমি এখানে ঘটাবো, এই যে এই যে এটাকে আঁকালাম, এখন দেখবেন এখানে এইটাই কিন্তু আমি এই যে এই এইটা কিন্তু এই এই কর্ণ, এই কর্ণটা এটা কি করছে, দুইটা ত্রিভুজে ভাগ করছে না, এইটা হলো ই বিন্দু, দেখেন এই যে ই বিন্দু, ই এইটা যখন এই পাশ দিয়ে গেছে এখানে সেট, এই যে এই পর্যন্ত এখানে সেট করছে না, এখন আমাকে বলেন এইটা যদি এই বাহুর মধ্যবিন্দু হয় তাহলে এটা যেহেতু মাঝখান দিয়ে গেছে তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে এখন বলতে এ ডি বি ত্রিভুজ, এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু, মনে আছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই তৃতীয় বাহু সমান্তরাল এবং এর দৈর্ঘ্য হবে এই বাহুর অর্ধেক, অর্থাৎ এই যে এইটুক দেখেন ধরেন এই বিন্দুটা আমি ও বিন্দু নাম দিলাম, এই বিন্দু ও বিন্দুতে আমি দুই কর্ণ সেট করলো, সরি এটা এখানে সেট করছে ও বিন্দুতে, তাহলে এই ওই দৈর্ঘ্য এই ওই কত হবে, মানে ওই ইজ ইকুয়াল এই ওই ইজ ইকুয়াল টু কি, এই এ বি এর অর্ধেক, মানে এ বি বাই টু। একইভাবে আমি যখন এইটুক নিব এই দেখেন তখন আমার এই যে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এই ত্রিভুজ এই যে এই পাশের এই ত্রিভুজটা, হ্যাঁ তাহলে এইটা হলো এই ত্রিভুজের মধ্যবিন্দু আর এইটা হলো এই বাহুর মধ্যবিন্দু, এই যেটা এই বাহুর মধ্যবিন্দু, তাহলে এই যে এইটুক এইটুক কে তৃতীয় বাহুর এই তৃতীয় বাহুর, এটা দেখেন এবার এইটুক মুছে দিচ্ছি, তাহলে ঘটনা কি এই ত্রিভুজের, এই ত্রিভুজের এই যে দুই বাহুর মধ্যবিন্দু যোগ করছি না, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু এই তৃতীয় বাহুর কি, তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল, দেখেন এটা এটা সমান্তরাল অর্ধেক, তার মানে এইটুকের দৈর্ঘ্য এইটুকের অর্ধেক, তার মানে এটা এফ বিন্দু, তাহলে ও এফ, ও এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এই সি ডি বাই টু, সি ডি বাই টু। এখন এই যে ওই ওই আর ও এফ যোগ করা মানেই তো ও এফ ওয়ান, তার মানে ওই প্লাস ও এফ ইজ ইকুয়াল টু এই যে ওই প্লাস ও এফ, তাহলে ওই মানে এটা এবি বাই টু আর ও এফ মানে হলো এই ওয়েফ মানে সি ডি বাই টু, এই হাফ এই হাফ কমন নিলে কি হচ্ছে, হাফ কমন নিলে এবি প্লাস সি ডি, তার মানে ওই আর ও এফ, ওই প্লাস ও এফ মানে হলো ই এফ, তাহলে ই এফ ইজ ইকুয়াল টু হাফ প্লাস এবি প্লাস সি ডি, বোঝা গেছে কি, এটা তাহলে এই যে কোন থিওরি কাজে লাগলো, সেই ত্রিভুজে কোন থিওরি করছিলাম সেই থিওরি কাজে লাগলো, তো এখন এই জন্য তো বলছি যে একটার সাথে একটা রিলেটেড আপনি একটাকে বাদ দিয়ে আর একটা পারবেন না, এটা ক্লিয়ার হয়েছে বিষয়টা, কিভাবে অনেকে জিজ্ঞাসা করে যে কিভাবে হয়,
কিভাবে হয় যে এইভাবে হয়, কিন্তু পরীক্ষার হলের জন্য আপনাকে মনে রাখতে হবে যে যে দুই বাহু সমান্তরাল নয় তাদের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো থিওরি আছে ট্রাপিজিয়ামে তার ভিতর অন্যতম এটা। ওকে, আশা করি বুঝছেন, বুঝছেন কি সবাই যে বিষয়টা কিভাবে আসলো, যে এই দুইটা যোগ করলে এই দুইটা যোগ করে হাফই হলো এদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখার দূরত্ব। এটা কিন্তু আমরা ত্রিভুজে এই থিওরি করছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখার তৃতীয় বাহু সমান্তরাল এবং তার দৈর্ঘ্য কি অর্ধেক। এইভাবে জিনিসগুলোকে একটা থিওরি একটা একটা জিনিসের থিওরি আপনাকে আর এক জায়গাতে এসে কি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝছেন, বুঝে নিচ্ছি। এই জন্য কিন্তু ত্রিভুজের উপর এত 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 ক্লাস দিছে, হ্যাঁ, এত সময় দিছে, কেন ত্রিভুজ থেকেই আপনার সব প্রমাণগুলো আসবে। যখন রিটেন কোর্স আপনি করেন না, রিটেন কোর্স আমি আপনাকে করতে ইনসিস্ট করছি না, বা রিটেন যখন করবেন তখন দেখবেন এই বিষয়গুলো হেল্প আপনি পাবেন। আচ্ছা, তাহলে ট্রাপিজিয়ামের একটা থিওরি আমরা শিখলাম, এবার আমরা ট্রাপিজিয়ামের দুই নাম্বার থিওরি শিখব। ঠিক আছে, ট্রাপিজিয়ামের দুই নাম্বার থিওরি, সেই দুই নাম্বার থিওরি হচ্ছে মন্ডল বিভাগ। এই যে ABCD একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে, এই একটা কর্ণ মনে এই একটা কর্ণ, ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ার? মনে রাখবেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ। ট্রাপিজিয়ামের ABCD ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়াম কর্ণদ্বয় কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে ত্রিভুজ ক্ষেত্রফল OAD ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল OCD। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। সেটা কি? আচ্ছা, ত্রিভুজ হচ্ছে, দেখেন ট্রাপিজিয়ামে দুইটা কর্ণ যখন আঁকাবেন, দুই কর্ণ এই এক কর্ণ এই এক কর্ণ, কর্ণ আঁকালে এরা যে বিন্দু ছেদ করবে সেই ছেদ করলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? চারটা ত্রিভুজ উৎপন্ন হবে। আবার বলছি, চারটা ত্রিভুজ উৎপন্ন হবে OAD, হ্যাঁ OAD OCD OBC সমস্যা নেই, তাহলে চারটা ত্রিভুজ উৎপন্ন হবে, সেই চারটা ত্রিভুজের মধ্যে চারটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে না, চারটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে না, হ্যাঁ এখানে চারটার ক্ষেত্রফল সমান হবে না, সমান হবে এইটা আর এইটার ক্ষেত্রফল সবসময় সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি, একটা ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় ছেদ করলে এই এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হবে। কিভাবে সমান হয় দেখছি আমরা, কোনো প্রবলেম নেই, তবে এইটা আর এইটার ক্ষেত্রফল অলওয়েজ ইকুয়াল। এখন অনেকে মনে করে মনে রাখবো কিভাবে, মনে রাখবেন ভাই এইভাবে, দেখেন কিভাবে এই অসমান্তরাল বাহুতে দুইটা এদের পাশে যে দুইটা ত্রিভুজ তারা তাদের ক্ষেত্রফল সমান। দেখেন এই অসমান্তরাল মানে যারা সমান্তরাল নয় তাদের সাথে লেগে আছে যেটা, তাদের সাথে লেগে আছে যে ত্রিভুজ, দেখেন অসমান্তরাল বাহুদ্বয়ের সাথে লেগে আছে যে ত্রিভুজ তাদের ক্ষেত্রফল সমান, যেটা সমান্তরাল নয় তাদের সাথে লেগে আছে এটা, এইটা এটা তো সমান্তরাল, দেখো চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা সমান না, এটা বড় এটা ছোট। ঠিক আছে, বাহু দুইটা সমান না, বাহু দুইটা সমান তাই না, এই বাহু যদি সমান না হয় তাও সমান, এই বাহু যদি সমান না হয় তাও সমান, এইটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল সবসময় সমান, সবসময় সেটা যে ট্রাপিজিয়ামই হোক, সেটা যে ট্রাপিজিয়ামই হোক এটা ক্ষেত্রফল এটা মানে সোজা কথা, যে দুইটা বাহু সমান্তরাল নয় তাদের সাথে লাগোয়া যে দুইটা ত্রিভুজ কর্ণদ্বয় আকালে, কর্ণদ্বয় আকালে এই সমান্তরাল নয় যে বাহু দুইটা তাদের সাথে লাগোয়া দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হবে। কেমন সমান হবে সেটা আমরা দেখবো, কোনো প্রবলেম নেই। এখন দেখেন আপনারা আমাকে বলেন তো, আমি যদি এখানে একটা কাজ করি, মনোযোগ দিবেন প্লিজ, বলেন তো যে এখানে একটা ত্রিভুজ আমি দেখালাম, দেখেন আমি তো ডিফারেন্ট কালারের কালি দিয়ে ডিনোট করে দেওয়ার চেষ্টা করছি, লাল কালার, হ্যাঁ দেখেন তো এই যে ত্রিভুজটা আমি আঁকালাম, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম হলো ABD, আচ্ছা ABD ত্রিভুজ, মনোযোগ দেন
এডিবি ত্রিভুজ, হ্যাঁ এডিবি ত্রিভুজ, এই এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবেন প্লিজ, ত্রিভুজ ক্ষেত্রফল এডিবি, এডিবি এডিবি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি, এই এবিসি আর এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কথা কি বুঝছেন? দেখেন তো চেহারা দেখেন, এডিবি এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিসি মানে এবিসি এবিসি এটা ক্ষেত্রফল সমান, মানে ভাইয়া এই যে এইটা এইটা সমান। এখন প্রশ্ন হচ্ছে কেমনে সমান, কেমনে সমান? আমরা একটা থিওরি করছিলাম, এই যে থিওরি গুলো কাজ লাগবে আগেই বলছি, মনে আছে বলছিলাম সমান্তরাল দুইটা বাহুর, সমান্তরাল দুইটা বাহুর, সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী অবস্থিত, মধ্যে অবস্থিত এবং একই ভূমির উপর যতগুলা ত্রিভুজ থাকে তাদের ক্ষেত্রফল সমান হয়, মনে আছে? একই ভূমির উপর অবস্থিত এবং দুই এক জোড়া সমান্তরাল বাহুর মধ্যে অবস্থিত যত ত্রিভুজ, যত ত্রিভুজ সবার ক্ষেত্রফল সমান। তাহলে এবার বলেন এই বাহু আর এই বাহু এরা কি এক জোড়া সমান্তরাল বাহু না? এই সমান্তরাল বাহু একই ভূমির উপর দেখেন ত্রিভুজ এডিবি, এ ডিবি এই যে এই ভূমির উপর অবস্থিত, ত্রিভুজ এবিসি, এ বিসি একই ভূমির উপর অবস্থিত এবং এরা একই সমান্তরাল বাহু যুগলের মধ্যে, দেখেন একই সমান্তরাল বাহু যুগলের মধ্যে অবস্থিত দুইটা ত্রিভুজ, একই ভূমির উপর অবস্থিত, একই সমান্তরাল বাহু যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ দ্বারা ক্ষেত্রফল সমান হয়, এই এই থিওরেম পড়াইছি, এই থিওরেম পড়াইছি, পড়াইছি না সমান। এবার তাকান এডিবি ত্রিভুজের মধ্যে কে কে আছে, এডিবি ত্রিভুজের মধ্যে কে কে আছে বলেন? এ ডিবি ত্রিভুজের মধ্যে এইটুক আছে আর এইটুক আছে, রাইট? তাহলে এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এখানেও দুইটা ত্রিভুজ, এডিবি ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ, এ ও ডি একটা আর এ বি ও একটা, তার মানে এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমি তো বলতেই পারি এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এইটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটার ক্ষেত্রফল, রাইট? তার মানে এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ডিবি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল, এ এ ও ডি এর ক্ষেত্রফল প্লাস এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, বুঝা গেছে? ক্লিয়ার? এইবার আমরা যাব হচ্ছে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি আছে, ত্রিভুজ এ বি সি এর মধ্যে আছে এ টু আর এ টু, দেখেন দেখেন ত্রিভুজ এবিসি এর মধ্যে আছে এইটুক আছে, এই অংশটা আছে, এই অংশটা আছে, ত্রিভুজ এবিসি এবিসি এর মধ্যে, তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে এটুকের ক্ষেত্রফল প্লাস এটুকের ক্ষেত্রফল, তার মানে কি ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এ বি ও এ ও বি এর ক্ষেত্রফল। এবার দেখেন উভয় পাশ থেকে এ ও বি কেটে যাবে, কেন? এই অংশটা দুই এই জায়গাও ছিল, এই অংশটা এখানেও ছিল, এটা কেটে যাচ্ছে, অতএব ত্রিভুজ AOD is equal to ত্রিভুজ BOC, দেখেন AOD AOD মানে এটা is equal to BOC, BOC মানে এটা, এইটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল সমান। ভাই প্রমাণ তো আপনাকে আমি দেখাই দিলাম, কোনো প্রবলেম নাই, প্রমাণ তো আপনি চাইলেন দেখাই দিলাম, কিন্তু ভাই পরীক্ষা হলে তো মনে রাখতে হবে, মনে রাখতে হবে টেকনিক্যালি আপনাকে একটা জিনিসটা মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন হচ্ছে এইভাবে যে একটা একটা ট্রাপিজিয়ামের কর্ণ দ্বারা পরস্পরকে যে ছেদ করবে, যে দুই বাহু সমান্তরাল নয়, সেই সমান্তরাল না যে দুই বাহু সেই দুই বাহুর সাথে লাগোয়া ত্রিভুজ দুটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে, অলওয়েজ ইকুয়াল, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, গেল হচ্ছে দুই নাম্বার থিওরি। এগুলো জানার দরকার কেন জানেন? এগুলো জানার দরকার এই জন্যই পরীক্ষায় আপনাকে এরকম দিয়ে বললো যে ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল 7 স্কয়ার সেন্টিমিটার হলে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কত, পরীক্ষা চলে আসলো, আপনি তো বুঝতেই পারেন নাই, বা ত্রিভুজ এরকম একটা ট্রাপিজিয়াম দিয়ে বললো যে একটা এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এবি আর সিডি সমান্তরাল, হ্যাঁ এবার বললো এসি এবং ডিবি পিডি কর্ণ অভিবিন্দু ছেদ করলে নিচের কোণটি সঠিক, অপশনে থাকবে ত্রিভুজ এ ও ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ এ ও বি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ডি ও সি, এরকম চারটা অপশন থাকবে, ক্লিয়ার? আশা করি বুঝছেন, বোঝা গেল কি বিষয়টা? কারণ যদি একজন বুঝতে অসুবিধা হলো কিনা, এবার আমরা তিন নাম্বার থিওরিতে চলে যাবো, ট্রাপিজিয়ামের তিন নাম্বার থিওরি।
যাক না সবাই চলে যাক, সমস্যা নেই, ঘুম আসছে, ঘুম আসছে সবার, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তিন নাম্বার থিওরি হচ্ছে দেখেন এই যে এবিসিডি ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়াম, ওকে, এ বি সি ডি ট্রাপিজিয়ামের এসিও বিডি কর্ণ, এসিও বিডি কর্ণ, এসিও বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলো, ও বিন্দুতে ছেদ করলো, ছেদ করলে ঠিক আছে, এসিও বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে ও এ ইনটু ও ডি ইজ ইকুয়াল টু ও বি ইনটু ও সি। এটা আর একটা গুরুত্বপূর্ণ থিওরি, এটা আর একটা জি। আচ্ছা আচ্ছা দেখেন তাহলে কি বলছি, এ বি সি ডি ট্রাপিজিয়াম আবার বলছি, লেখা থাকবে এরকম এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ সি ও বি ডি, এ সি এ সি সরি এ বি সমান্তরাল সি ডি, ঠিক আছে, তারপর বলবে এ সি ও বিডি, এসি ও বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে, ও বিন্দুতে ছেদ করলে ও ইনটু ও ডি, ঠিক আছে, ও ইনটু ও ডি ইজ ইকুয়াল টু ও বি ইনটু ও সি, এটা সব সময় অলওয়েজ। এখন বলছে ও ইনটু কিভাবে মনে রাখবো দেখেন, এই যে এই এই পাশের দুইটার গুণফল, এই পাশের দুইটার গুণফল ইজ ইকুয়াল টু এই পাশের দুইটার গুণফল, এই পাশে দুইটার গুণফল ইজ ইকুয়াল টু এই পাশে দুইটার গুণফল, বাস যেটা সেট করছে সেই সেই বিন্দু, এই পাশে দুইটার গুণফল ইজ ইকুয়াল টু এই পাশে দুইটার গুণফল, বোঝা গেছে বিষয়টা? এখন প্রশ্ন কি ভাবে আসে, অনেকে জিজ্ঞাসা করে কি ভাবে আসে, কিভাবে আসে দেখেন, আমি যদি এখানে একটা জিনিস চিন্তা করি, এই ও বিন্দু চিন্তা করি দেখেন, আমি যদি ত্রিভুজ এ ও বি আর হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ ও ডি সি এরা সদৃশ ত্রিভুজ, সদৃশ এই দুটা সদৃশ ত্রিভুজ, বুঝতে পারছেন, এই দুটা সদৃশ ত্রিভুজ সিমিলার ট্রায়াঙ্গেল, কিভাবে সদৃশ ত্রিভুজ, সদৃশ হওয়ার শর্ত কি, এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান হতে হয়, এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের অনুরূপ তিন কোণের সমান, কিভাবে দেখেন, এই কোণ আর এই কোণ সমান কেন, একান্ত কোণ দেখেন জেড, এই জেড 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 অক্ষর, জেড অক্ষরের এই মাঝের ভেতর দুই কোণ সমান, এটা এক্স হলে এইটা এক্স কোণ, এই কোণ আর এই কোণ সমান এটা একান্ত কোণ, এটা ওয়াই হলে এটা ওয়াই কোণ, আর এই কোণ আর এই কোণ সমান বিপরীত কোণ, দেখেন এই ত্রিভুজের তিন অনুরূপ কোণ এই ত্রিভুজের তিন অনুরূপ কোণের সমান, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ, আর সদৃশ ত্রিভুজের কি সদৃশ ত্রিভুজের মনে আছে বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে এবার আমাকে বলেন আমরা অনুরূপ এই এক্স কোণের বিপরীত বাহুকে ওবি ও বি ওয়ে ওয়ে এক্স কোণের বিপরীত বাহু ওয়ে, তাহলে ওয়ে ডিভাইডেড বাই এই ত্রিভুজের এক্স কোণের অনুরূপ বাহু হচ্ছে সরি এক্স কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি, তাহলে ডিভাইড বাই ওসি মনে আছে, ইজ ইকুয়াল টু এই ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে সরি এখানে ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা ওবি, আর এখানে ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা কে ওডি, মনে আছে বি অনুরূপ কোণগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, ক্লিয়ার, এবার আর গুণ করেন তাহলে ও এ ইনটু ও ডি ইজ ইকুয়াল টু ও বি ইনটু ও সি, বুঝছে, এবং এইটাও কিন্তু পরীক্ষাতে আসার মতো, এই ছিল ট্রাপিজিয়ামের এই তিনটা গুরুত্বপূর্ণ থিওরি, ঠিক আছে। এখন আমরা দেখব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখে আজকে মতো আমরা ক্লোজ করবো, আশা করি বুঝতে পারছেন, এবং আমি কিন্তু মনে রাখার টেকনিক বলে দিচ্ছি, মনে রাখার টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে, যে এই যে বিন্দুতে ছেদ করছে কর্ণদ্বয় তার এই পাশে দুই বাহুর গুণফল ইজ ইকুয়াল টু এই বিন্দুর এই পাশে যে দুই বাহু আছে তাদের গুণফল সমান, ওকে। আচ্ছা এবং কিভাবে আসে সদৃশ ত্রিভুজের কনসেপ্ট থেকে, মানে সদৃশ ত্রিভুজের কনসেপ্ট যদি ভুলে যান তাহলে এটা প্রমাণ করতে পারবেন না, এই জন্য ত্রিভুজে কিন্তু টাইম দিচ্ছি আমরা প্রচুর। হ্যাঁ এবার আমরা দেখবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়, তার আগে একটা অঙ্ক দেখি এই 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 থিওরি রিলেটেড একটা অঙ্ক দেখি দেখেন,
আচ্ছা আপনাকে যদি বলে এরকম ধরেন যে একটা ট্রাপিজিয়াম দেওয়া থাকলো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম ঠিক আছে এই কর্ণ দুটো যোগ করে এইটা দিছে যে ওটা বিন্দুটা দিছে 9 এটা দিছে 15 এটা দিছে x এটা দিছে 6 বলছে x = কত বলছে x = কত x এর ভ্যালু বের করতে বলছে তাহলে আমরা বুঝতে পারছি এই কর্ণদ্বয় যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুর এই পাশের রাশি দুটার গুণফল = এই পাশের রাশি দুটার গুণফল তার মানে 9 গুণ 6 = x গুণ 15 তাহলে 15 ইনটু x রাইট এইবার এটাকে 3 3 এ 9 3 5 এ 15 ওকে এর পাশ এই পাশে ভাগ করে দেন তাহলে x এর মান তাহলে এই পাশে তো 3 6 18 এই পাশ এই পাশে ভাগ = x 18 বাই 5 তার মানে x = 18 ডিভাইডেড বাই 5 তাহলে 18 ডিভাইডেড বাই 5 কত আসছে এটাই 18 ডিভাইডেড বাই 5 একক একক সেন্টিমিটার হলে সেন্টিমিটার মিটার হলে মিটার আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন যে কর্ণটা এখানে কি করছে ওকে আচ্ছা এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আচ্ছা ক্ষেত্রফল ইজ ইকুয়াল এরিয়া এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব উচ্চতা বা উচ্চতা বললে হয় মধ্যবর্তী লম্ব দূরত্ব বললে হয় অনেক অনেক বলবে আপনি কি রেগুলার ক্লাস করেন কণিকা ঘোষ আপনি আগে এটা বলেন রেগুলার ক্লাস করেন কিনা এটা বলেন আপনি কি রেগুলার ক্লাস করেন মানে লাইভে ক্লাস করেন আপনাকে আমি কিন্তু আজকে প্রথম দেখছি লাইভে রেগুলার ক্লাস করেন আগে সেটা কনসেপ্টই উত্তর দেন আমি আগেই বলেছি তাড়াহুড়া করবেন না এখানে তাড়াহুড়া করলে পরে আমি পড়াতে পারবো না ঠিক আছে তাড়াহুড়া করা যাবে না প্লিজ তাড়াহুড়া করলে আমি তো শেষ করে দিতে পারি আমি তো কিছুই করানো লাগবে না খালি কি লিখে দিতাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে এটা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব উচ্চতা শেষ ট্রাপিজিয়াম শেষ বলে শেষ এটা তারপর আমি বাহুবে দিয়ে বহুভুজ পড়াতাম খালি রেখে দিতাম সূত্র সে এত কাহিনী করে বোঝাতাম না যেতটা ত্রিভুজ আছে এগুলো কিছুই পড়াতাম না এটা এটা তো সময় দিতে হবে ভাই এটা টাইমের ব্যাপার আমি তো আগেই বলছি কিন্তু আপনারা যদি এত অধৈর্য হন তাহলে তো হবে না তো অধৈর্য হবে না কিন্তু ধৈর্য রাখতে হবে হ্যাভ পেশেন্স হ্যাঁ আর আমি তো বলছি যে আপনাদের ডাক্তারদের ব্যাচ রাত 3টা লেকচার পরে শেষ হবে তারপর আমরা রেগুলার টাইম দেবো যাতে রেগুলার ক্লাস করতেও সমস্যা না তাহলে তো রেগুলার ক্লাস করে নিবে সমস্যা নেই আপনাদের সমস্যা আপনারা বুঝতে পারছেন আপনারা বিন্যাস সমাবেশ নিয়ে আমাকে অনেক বলছে বিন্যাস সমাবেশ কবে করবো কবে করবো পড়াবো রে ভাই সবই পড়াবো বাদ যাবে না কেউ টাইম তো দিতে হবে টাইম দেন হ্যাঁ একদম টাইম না দিলে তো হবে না অধৈর্য হবেন না প্লিজ অধৈর্য হবেন না আমাকে সময় দেন আমি তো শেষ করেই দিতে পারি বিন্যাস সমাবেশ আপনি ভালো করে বুঝবেন হ্যাঁ বিন্যাস সমাবেশ যাদের ভালো লাগে না তাদেরও ভালো লাগবে ভালো লাগাই ছাড়বো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই টেনশন করেন না হ্যাঁ এক্সাম নিয়ে এক্সাইটেড হয়ে লাভ নাই ভাই এক্সাম নিয়ে এক্সাইটেড হয়ে গেছেন এক্সামের পড়া এক্সামে 12 মার্কস তো কমপ্লিট হয়ে যাচ্ছে 12 মার্কস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমি 15 মার্কসের পড়া তো পড়াবো তাহলে তো 12 মার্কস কমপ্লিট হয়ে যাচ্ছে যে 12 মার্কস নিয়ে আপনি নেন না সমস্যা নেই
12 মার্কস নেই, আপনাদের মনে হয় যে এক্সামের জন্য বেশি, আপনি এক্সামের জন্য অঙ্কের জন্য 2-3 মার্কসের ই তো বাকি আছে, এটার জন্য তো প্রিলি আটকে থাকবে না, করে ফেলেন না, সমস্যা নেই। কিন্তু আমি তো বলছি যে আপনাদের অবশ্যই আমি শেষ করে দিব মার্চের 1-2 তারিখের মধ্যে, আমি বিন্যাস সমাবেশ সেট সম্ভাবনা সহ ক্লোজ করে দিব, এরকম করেন না প্লিজ। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কয়টা? দুইটা, দুইটা সমান্তরাল বাহু কে কে? এই যে এটা এটা, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এই বাহু আর এই বাহুর যোগফল, তাহলে হাফ ইন্টু এবি, এবি প্লাস সিবি ইন্টু এই বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব উচ্চতা, মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব উচ্চতা, আবার বলছি এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব উচ্চতা। সময় নিব মানে এই না যে আমি 41 পার করে দিব, বাইরে আমি 1-2 তারিখে, মাসের 1-2-3 তারিখের মধ্যে শেষ করে দিব, ভালোভাবে শেষ করে দিব, আমি তো ফাঁকি দিব না, ভয় নাই, ঠিক আছে? একটু প্লিজ আমাকে সময় দিন, তাহলে হবে। আপনি একটু লেগে থাকেন, সময় দিন, একটা ভালোভাবে একটা জিনিস পেতে হলে তাকে সময় দিন, তার পিছনে টাইম ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী লম্ব উচ্চতা, এই লম্ব উচ্চতা মানে এই যে একটু দেওয়া থাকবে না, বুঝছেন? আমাকে বলা থাকবে, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব উচ্চতা, এটা প্রশ্নে মেনশন করা থাকবে উচ্চতা। ওকে, আজকের মতো এই পর্যন্তই থাকবে, সার্কেল শুরু করতেই পারলাম না, কালকে ক্লাস আছে, কিন্তু কালকে আপনাদের 9টায় ক্লাস। জি, আমি আপনাদের আমি বলছি যে আপনাদের ক্ষতি হবে না ভাই, আপনাদের আমি বলছি, কথা দিচ্ছি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আমার কাছ থেকে, আমি আপনাদের ক্ষতি করবো না কখনো, আমার নিজের ক্ষতি হইলেও আপনার ক্ষতি হবে না, আমি মানুষটা এরকম, আমার নিজের ক্ষতি হবে কিন্তু আমার দ্বারা যেন অন্য কেউ মানে ক্ষতিগ্রস্ত না হয়, আমি আপনাদের শেষ করে দিব, ভালোভাবেই শেষ করে দিব, ঠিক আছে? মাইন্ড করেন না আমার কথা, আমার কথা মনে মন খারাপ করেন না, আমার সাথে লেগে থাকেন, আমি দেখেন আমি আপনাদেরকে মানে অঙ্কের প্ল্যাটফর্মটা ভালো করে দিই, আপনি ভালো একদম বেসিক, একদম বেসিক লেভেল স্ট্রং হবে আপনার, অ্যাডভান্স লেভেলের অঙ্ক আপনি নিজে নিজে করবেন, নিজে নিজে অঙ্ক করতে করতে টাইম দিতে হবে। ওকে, কালকে ক্লাস আছে, কালকে সার্কেল পড়াবো, ভালো থাকবেন।